ওকে, আমরা শুরু করি তাহলে। যাদের মানে যারা আগে থেকে ডাউনলোড, এই এটা ছাড়া কিন্তু ওই আমরা যে নোটপ্যাড এর ছোট্ট একটা সফটওয়্যার দিছিলাম, এটা ছাড়া কিন্তু আমাদের কোনো কাজ হবে না। ওকে, সো এটা আগে ডাউনলোড করে নিতে হবে আমাদের সবাই, যে নোটপ্যাড এর যে ছোট্ট একটা সফটওয়্যার ছিল সেটা ডাউনলোড করে দেন আমরা ওইটা দিয়েই কাজ করব। ওকে, সো নোটপ্যাড এর সফটওয়্যারটা ডাউনলোড করার পর ওপেন করলে একটা কি আসবে, একটা ছোট্ট একটা ব্ল্যাঙ্ক ফাইল না, সেখানে অনেক কিছু লেখা আসবে। লেখাটা হলো আপনারা সবগুলো কন্ট্রোল এ চেপে ডিলিট করে দেবেন, মানে ওটা আমরা একদম পুরো একটা ব্ল্যাঙ্ক ফাইল চাই। ওকে, নোটপ্যাড দেখতে এরকম হবে, দেখেন আমার স্ক্রিনে এরকম দেখা যাচ্ছে, একটু পরে ওপেন হবে এরকম, নোটপ্যাডটা এরকম হবে। এগুলো হলো আমাদের কিছু লাগবে না, এগুলো আমরা সবগুলো ইরেজ করে দিয়ে আমরা একটা নতুন ফাইল, এটা ধর আগে থেকে ছিল বলে এগুলো আছে, বাট আমরা একটা নিউ, একদম নিউ ফাইল এরকম দেখা যাবে আপনাদের। এখানে বেশ কিছু নতুন, যেটা যারা ইনস্টল করছেন একদম নিউ, তাদের বেশ কিছু আগে থেকে এখানে কিছু কমান্ড দেখা যাবে, সবগুলো ডিলিট করে দিয়ে আমরা একদম একটা নতুন ঈদ দেখাবো, একটা নতুন ফাইল। ওকে, যার মধ্যে কিছু থাকবে না, একদম এরকম হোয়াইট কালার থাকবে, একদম ব্ল্যাঙ্ক ফাইল থাকবে। যারা প্র্যাকটিস করতেছেন অথবা করতে চান তারা এটা ওপেন করতে পারছেন তো, নোটপ্যাড ইনস্টল করতে সব পারছেন। লেখাগুলোকে ডিলিট করে হ্যাঁ, দেব? সব লেখাগুলো একদম ডিলিট করে দেন, কন্ট্রোল এ চেপে ডিলিট বাটন প্রেস করে দেন, সবগুলো ডিলিট হয়ে যাবে। অথবা যেভাবে ডিলিট করেন, যে সিলেক্ট করে ম্যানুয়ালি সিলেক্ট করেও ডিলিট করে দিতে পারেন, সবগুলো ডিলিট করে এরকম একদম ব্ল্যাঙ্ক ফাইল নিয়ে আসবেন, একদম যার ভিতরে আর কিছু থাকবে না। ওকে, কারা কারা প্র্যাকটিস করতেছেন একটু আমাকে বলেন তো, যা তাহলে আমি বুঝতে পারবো। স্যার একটু আরেকবার দেখাবেন? নোটপ্যাড এটা একটু শুধু একটা সফটওয়্যার তো, ওপেন করবেন এটা যেরকম করে ওপেন করেন আর কি। এটা নোটপ্যাডটা সাধারণত আমরা যেভাবে সফটওয়্যার গুলো ওপেন করি ওইভাবেই ওপেন করতে হবে, অন্য কোনো প্রসেস নেই আর কি। মানে ওই যে আপনার স্টার্ট মেনু থেকে গিয়ে যেভাবে সফটওয়্যার গুলো আমরা সাধারণত ওপেন করি, সাধারণত যেভাবে ওপেন করি এখান থেকে, আপনি চাইলে এখানে নোটপ্যাড সার্চ দিয়েও বের করে নিতে পারেন। যদি আপনি ইনস্টল করে থাকেন তাহলে শুধু এখানে সার্চ দিবেন যে নোটপ্যাড, ওকে, নোটপ্যাড ডাবল প্লাস এরকম লিখে একটা সার্চ দিবেন, দেখবেন চলে আসবে। ওকে, নোটপ্যাড ডাবল প্লাস এরকম লিখলে যে নোটপ্যাড ডাবল প্লাস, শুধু নোটপ্যাড না কিন্তু আমাদের ল্যাপটপ ডেস্কটপ অথবা ইলেকট্রনিক ডিভাইস গুলোতে আমাদের ডিফল্ট থাকে কিন্তু নোটপ্যাড নামে একটা অপশন, এই যে নোটপ্যাড, এই নোটপ্যাডটা না কিন্তু আমরা যেটা দিছি, আমরা যে অপশনটা একটা সফটওয়্যারটা যে লিঙ্কটা দিছি আপনাদের নোটপ্যাড ডাবল প্লাস, এই যে সেই নোটপ্যাড ডাবল প্লাস। ওকে, এই নোটপ্যাড ডাবল প্লাসটা আমরা ওপেন করব। ওকে, সার্চ বাটনে গিয়েও করতে পারেন অথবা যখন ইনস্টল করেন তখন ডিফল্ট সাধারণত একটা শর্টকাট চলে আসে ডেস্কটপ ফাইলে আর কি, মানে স্ক্রিনে চলে আসে, যদি না আসে সার্চ দিয়ে নোটপ্যাড ডাবল প্লাস, নোটপ্যাড না কিন্তু নোটপ্যাড, নট নট নোটপ্যাড। ওকে, নোটপ্যাড সবারই থাকে, সবগুলোর ডিফল্ট থাকে, বাট নোটপ্যাড ডাবল প্লাস কিন্তু কেন থাকবে না। ওকে, এখান থেকে জাস্ট এটা ক্লিক করে দিবেন, এই নোটপ্যাডে ক্লিক করলেই আপনার নতুন একটা নোটপ্যাডের একটা ফাইল ওপেন হয়ে যাবে, এরকম একটা ব্ল্যাঙ্ক ফাইল নোটপ্যাডে ওপেন হবে। যাদের নতুন, ওকে, যাদের নিউ আজকে ইনস্টল করছেন অথবা আগে কখনো করেন নাই, তাদের এরকম একদম ব্ল্যাঙ্ক আসবে না, এখানে কিছু লেখা আসবে, অনেক কিছু লেখা আসবে, লেখাটাকে বোঝার দরকার নেই, সবগুলো কন্ট্রোল এ চেপে, ওকে, সবগুলো সিলেক্ট করে ডিলিট করে দেন, কোনো লেখা যেন না থাকে, একদম আমরা একটা এরকম একটা ব্ল্যাঙ্ক ফাইল চাচ্ছি। ওকে, রেডি সবার? ইয়েস স্যার, ইয়েস স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। যারা আজকে হলো মোটামুটি আমরা একটা ওয়েবসাইটের, ওয়েবসাইট দুই ধরনের ডেভেলপমেন্ট করা যায়, যেমন আমরা ওয়েবসাইট গুলো দেখি, দেখলাম সেগুলো সাধারণত আমাদের ডাইনামিক ওয়েবসাইট, মানে আমরা ওই যে একটাতে ক্লিক করলে অনেকগুলো আসে না, অনেকগুলো অপশন, এটাকে ডাইনামিক ওয়েবসাইট বলে। ধরুন আমি একটা দু একটা দেখাই ওয়েবসাইট, যে ওয়েবসাইট গুলোর ধরন, দেন আমরা তারপরে আপনাদের দেখাবো যে ওয়েবসাইট গুলো কিভাবে তৈরি করতে হয়। ওকে, ওয়েবসাইট গুলো ডাইনামিক এবং স্ট্যাটিক এরকম দুই রকমের হয়ে থাকে। ধরেন এইটা, এই ওয়েবসাইটটা আমাদের, ওকে, ওয়েবসাইট গুলো আমরা আমরা তৈরি করবো হলো আমাদের স্ট্যাটিক ওয়েবসাইট। ওকে, আমরা ডাইনামিক ওয়েবসাইট হয়তো তৈরি করতে পারবো না, কারণ ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে আর একটু সময় লাগবে,
এবং একটু বেশি আর কি, একটু একটু ডিফিকাল্ট আর কি। আমরা ডিফিকাল্টি লেভেলে যাচ্ছি না, আমরা একদম ইনিশিয়াল লেভেল, মানে যেটা সবাই পারবে এরকম লেভেলে থাকবো আমরা। কারণ আমরা একটা ক্লাসে সব শেষ করে দিতে পারবো না। ওকে, তো দেখেন যদি ওয়েবসাইটগুলো এরকম হয়, একটু একটু লোড হতে একটু সময় নিচ্ছে। এই যে এইরকম যদি সবগুলো যদি একই রকম থাকে, ধরেন এই পাশে হলো কিছু কমান্ড থাকবে যেটাতে আমরা ক্লিক করব, ওই রিলেটেড কমান্ডগুলো চলে আসবে। যদি এইরকম হয় যে এই ওয়েবসাইটগুলো সাধারণত ডাইনামিক ওয়েবসাইট, ওকে, যে ওয়েবসাইটগুলোতে যেটাতে আমরা ক্লিক করব ওই রিলেটেড সবগুলো চলে আসবে, অথবা ওই রিলেটেড সব ইনফরমেশন শো করবে আমাদের। ওকে, দেখেন এখানে যে মাই রিসার্চ ট্যাব আছে, এখানে ক্লিক করলে আমরা নিচে হলো যত ধরনের অপশন আছে, রিসার্চ, রিসার্চ রিলেটেড যেগুলো, এইগুলো চলে আসবে। ওকে, এরপরে এই যে পরেরটা ধরেন ইন্টারন্যাশনাল, ন্যাশনাল কনফারেন্স এন্ড কম্পিটিশন, ন্যাশনাল ইন্টারন্যাস সার্টিফিকেট, এইগুলাতে ধরেন এরকম করে ক্লিক করলে যদি এই রিলেটেড ইনফরমেশনগুলো চলে আসে এবং এগুলো উপরে থাকে, এগুলোকে আমরা দুইভাবে অ্যারেঞ্জ করতে পারি। ওকে, দুই রকম করে অ্যারেঞ্জ করতে পারি। একটা হলো যে আমরা এইখানে যেভাবে করছি যে একটা একটা করে পার্ট দিয়ে, আরেকটা হলো এই হোম বাটনের ভিতরে সবগুলো অ্যাড করে দিতে পারি। হোমে ক্লিক করলে এর নিচে রেডিও বাটনের মতো অনেকগুলো আসবে। ওকে, যে এইভাবে আমরা করতে পারি, এইটাকে আমরা দুইভাবে অ্যারেঞ্জ করি, একটা ডাইনামিক আর একটা স্ট্যাটিক। ওকে, আমরা আজকে দেখাবো শুধুমাত্র স্ট্যাটিক ওয়েবসাইট। ওকে, ডাইনামিক করতে গেলে আমাদেরকে আরেকটু শুধুমাত্র HTML দিলে হবে না, সেখানে কিছু CSS প্রোগ্রাম লাগবে। এখন CSSটা HTML হচ্ছে একটু ডিফিকাল্ট। ওকে, এটা একটা ক্লাসে আমরা শেষ করতে পারবো না, যদি তিন চারটা ক্লাস পেতাম তাহলে হয়তো আমরা একদম ফুল দেখাতে পারতাম। ওকে, সো এইরকম যদি থাকে কোনো ওয়েবসাইট, এখানে এই পাশে আমি দেখাই স্ট্যাটিকের অপশনগুলো। ওকে, স্ট্যাটিক দেখেন যে ডাইনামিক হবে এইরকম, যে মোরে ক্লিক করলে দেখেন এখানে অনেকগুলো আরো অপশন চলে আসলো। ওকে, যদি এইরকম আসে এইভাবে যে আমরা একটা বাটনে ক্লিক করলে অথবা ওই বাটনের উপর কার্সার রাখলে বাকি সবগুলো মানে বাটনগুলো চলে যাবে, যদি এরকম হয় তাহলে সেটাকে বলে আমাদের ডাইনামিক ওয়েবসাইট। ওকে, আর স্ট্যাটিকটা হলো শুধুমাত্র এরকম একটা বাটন থাকবে, একটা বাটনে আমরা ক্লিক করবো, শেষ করবো। ওকে, এখন আমাদের এই যে যে প্রত্যেকটা বাটন, আমরা এই বাটনে ক্লিক করলে দেখেন এটা কালার চেঞ্জ হচ্ছে, এটা একটা হাইপার লিঙ্ক হচ্ছে, এইরকম করতে গেলে আমাদের এইটুকু করতে গেলে আমাদের লাগবে CSS প্রোগ্রামটা। ওকে, তো যদি আমরা দেখতে পারি যে HTML শেষ করে যদি CSSটা নিয়ে আসতে পারি তাহলে দেখাবো। আবার এই CSS এর এইটুকু করার জন্য হলো আমাদের ডাইনামিক অপশন, আবার এইটুকু করার জন্য আমাদের স্ট্যাটিক অপশন দরকার হবে। এই পাশে এইটুকু করতে গেলে আবার অন্যভাবে করতে হবে। ওকে, সো এইটা পর্যন্ত যদি আসতে পারি তো ভালো, না হলে আমরা সাধারণত ডাইনামিক একদম ফুল ডাইনামিক ওয়েবসাইট তৈরি করে দেখাবো যে কিভাবে তৈরি করতে হয় এটা। ওকে, তো প্রথমে একদম যেহেতু আমরা HTML দিয়ে শুরু করব, এখানে আপনার যা করবেন এটা একটা প্রোগ্রাম। ওকে, এই প্রোগ্রামে আপনি যা করতে চাবেন সবগুলো নিজের বলে দিতে হবে সব। এটাতে যদি আপনি একটা কমা ইনপুট করতে চান তাহলে বলে দিতে হবে যে আই ওয়ান্ট টু ইনসার্ট এ কমা। ওকে, যদি আপনি একটা ব্রেকেট দিতে চান, মানে এক কথায় আপনি একটা স্পেস দিতে চাইলেও বলতে হবে যে আই হ্যাভ টু পুট এ স্পেস। এরকম করে সবগুলো বলে দিতে হবে যে আপনার একটা স্পেস দিবেন, কোথায় স্পেস থাকবে, কিভাবে থাকবে সব। এই জন্যই এটা একটা প্রোগ্রাম যে আপনার নিজের মতো করে তৈরি করবেন আপনি এটা। ওকে, সো আমরা শুরু করি তাহলে। আমরা একদম শুরুতে একদম কি বলে একটা গ্রামার যেরকম থাকে, যে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, একটা ইংরেজি সেন্টেন্স হতে হলে ওর ভিতরে একটা সাবজেক্ট থাকতে হবে, অবজেক্ট থাকতে হবে, একটা ভার্ব থাকবে। সো ওই রকম করে যখন আমরা একটা ওয়েবসাইট তৈরি করবো তখনও আমাদের কিছু গ্রামার আছে, একদম কোর গ্রামার। এইটুকুর পরে আর আপনার কিছু দরকার হবে না, এই একটা গ্রামারই, এটার জন্য আর কিছু নেই। সো আমরা এটা শুরু করার জন্য HTML এর জন্য সবচেয়ে বেশি দরকার হলো ট্যাগ। ওকে, ট্যাগ সম্পর্কে হয়তো আপনার ট্যাগ কথাটা অন্যভাবে পরিচিত, যে আমরা ওই যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সামাজিক মাধ্যমগুলো, যোগাযোগ মাধ্যমগুলোতে ট্যাগ ইউজ করি, সেটাকে হ্যাশট্যাগ বলে, হ্যাশের মতো করে সেটাকে। কিন্তু আমাদের ওয়েবসাইট তৈরি করার সময় ট্যাগটা কিন্তু একটু আলাদা। ওকে, সবগুলো মানে প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ডের জন্য আমাদের একটা করে ট্যাগ দরকার হয়। সো আমরা ওই ট্যাগ দিয়ে শুরু করব, একদম ফার্স্ট ট্যাগ দিয়ে শুরু করব। আমরা ফার্স্ট ট্যাগ দেখেন আমরা প্রথম থেকে শুরু করব, যে এই যে গ্রেটার দেন, লেস দেন। ওকে,
এইরকম দুটো, একটা থাকবে গ্রেটার দেন আর একটা থাকবে লেস দেন। ওকে, এখন এই গ্রেটার দেন লেস দেন শিফট চেপে ধরে আপনি গ্রেটার দেন লেস দেন কিবোর্ডের এখানে প্রেস করলেই আপনার দুইটা আসবে। ওকে, আমরা যখন একটু এক্সপার্ট হয়ে যাব, মানে একটু পরেই আমরা প্রথম দিকে আপনার একটা একটা করে আনবো, প্রথমে একটা গ্রেটার দেন পর দেন একটা লেস দেন। ওকে, কিন্তু আমরা যখন এক্সপার্ট হবো তখন দুইটা একসাথে চলে আসবে, গ্রেটার দেন লেস দেন এইভাবে। ওকে, দুইটা তখন একই সাথে দেখা যাবে, আমরা একবারে প্রেস করলে দুইটা চলে আসবে। ওকে, এটা আমরা দেখবো পরে, তবে আমরা প্রথমে গ্রেটার দেন লেস দেন দিব। ওকে, শিফট চেপে ধরে গ্রেটার দেন দেন লেস দেন এইভাবে। ওকে, আর এর ভিতরে আমরা, এটা যেহেতু HTML প্রোগ্রাম, সো আমরা প্রথমে HTML, এটা সম্পর্কে সম্ভবত অনেকেরই ধারণা আছে, HTML লিখলাম আমরা। ওকে, এখানে কিন্তু আমরা অনেক কপি পেস্ট করব, সো তাহলে আমরা এর খুব দ্রুত শেষ করতে পারবো তাড়াতাড়ি। সো আমরা প্রথমে গ্রেটার দেন লেস দেন আর ভিতরে HTML লিখলাম। ওকে, সো এইটুকু আমরা কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে নিচে এনে আমরা এটা পেস্ট দিলাম। ওকে, তাহলে প্রথমে আমরা HTML লিখলাম। আর আমাদের একটা বিষয় সবসময় মনে রাখতে হবে যে HTML এর অথবা আমরা প্রোগ্রামিং করার সময় আমাদের স্টার্ট এবং এন্ড এই দুইটা ডিফাইন করে দিতে হবে, যে এখান থেকে শুরু হলো এখান থেকে শেষ হবে। এটা যেহেতু প্রোগ্রামিং, সো আমাদের স্টার্ট এন্ড বলে দিতে হবে, মানে প্রোগ্রাম নিজে কখনো বুঝবে না যে এটা এখানে শুরু হলো এখানে শেষ, এভাবে কিছু বুঝতে পারবে না। ওকে, সো আমরা এইটা স্টার্ট এবং প্রত্যেকটা লাইনের স্টার্ট এবং এন্ড থাকবে। ওকে, সো এইটা হলো স্টার্ট আমাদের HTML, এইভাবে শুরু করবো গ্রেটার দেন লেস দেন। আর এন্ড করার সময় একটা স্ল্যাশ থাকবে। ওকে, HTML এর আগে একটা স্ল্যাশ, দেখবেন একটা স্ল্যাশ বাটন আসে সবার কিবোর্ডে, কারো যদি বড় কিবোর্ড থাকে তাহলে নিউমেরিক ওয়ার্ড যেটা 1, 2, 3 যেখানে লেখা থাকে ওইখানে একটা আছে, আর যদি ল্যাপটপ থাকে তাহলে দেখবেন হলো যে কন্ট্রোল শিফট অল্টার এর আশেপাশেই আছে এই রকমের একটা স্ল্যাশ। ওকে, সো আমরা HTML শুরু করছি এটা দিয়ে এবং এইটা লিখে শেষ, এই লাইন দিয়ে শুরু এই লাইন দিয়ে শেষ। ওকে, দেন এর মাঝখানে, এর মাঝখানে আমরা, মাঝখানে মানে হলো এর ভিতরে কার্সার রেখে শুধু এন্টার বাটন প্রেস করবেন। ওকে, এন্টার বাটন প্রেস করলেই নিচের দিকে যাবে, আবার ব্যাক বাটন স্পেস করলে মানে প্রেস করলে আমরা এই স্পেসগুলো আমরা রিমুভ করতে পারবো। ওকে, সো আমরা এন্টার বাটন প্রেস করে একটু নিচে নিয়ে আসলাম, দেখেন প্রত্যেকটা আবার আপনার বাম পাশে হলো লেফট সাইডে লিখা আসতেছে 1, 2, 3, 4, 5 এরকম করে, মানে কয়টা লাইন আমরা ই করছি সেটা দেখাবে। ওকে, সো HTML লিখলাম, দেন এখন আমাদের আবার পেস্ট দিলাম, ওইটা কপি থাকবে সব সময়। ওকে, এবার আমরা লিখবো হেড। ওকে, তাহলে হেড HTML দেন হেড, দেন এই হেড কপি করে আমরা পেস্ট করলাম হেড এর জন্য এন্ড। ওকে, সো এটা হলো আমাদের হেড, আর হেড এর জন্য এন্ড এর জন্য এই লাইন, তার মানে HTML শুরু করলাম এই লাইন দিয়ে আর ওইটা শেষ করলাম এই লাইন দিয়ে। HTML শুরু আর শেষের মাঝখানে আমাদের সব প্রোগ্রামগুলো লিখবো, আমাদের প্রোগ্রামগুলো লিখবো এর মাঝখানে। ওকে, HTML শুরু এবং শেষ এই মাঝখানে সব প্রোগ্রাম লিখবো। ওকে, সো আমরা হেড শুরু করছি এখানে, হেড আবার শেষ করলাম এখানে, হেডের নিচে আর কিছু লিখবো না। এরপরে বডি। ওকে, HTML এর বডি বলতে এইখানে আমরা সব কিছু লিখবো, যত ধরনের লেখার দরকার আমাদের, যত ধরনের প্রোগ্রাম সবগুলা। ওকে, সো আমরা এখানে একটা কন্ট্রোল ভি দিলাম, আমাদের আগে হেড ছিল, এখানে লিখলাম আমরা বডি, BODY। ওকে, সো এই বডিটা আমরা সিলেক্ট করে কপি করলাম, কপি করে দেন পেস্ট। ওকে, সো বডিটার আবার এন্ডিং, তাহলে আমরা যদি একটু সুন্দর করে সাজাই দেখি তাহলে এরকম হয় যে আমাদের হেড, হেডটা এখানে আর বডি, বডিটা ধরেন আর একটু স্পেস দিয়ে দিলাম এইরকম। তাহলে আমাদের বিষয়গুলো হচ্ছে যে আমরা HTML এখানে শুরু করছি, HTML এর শেষ হলো এই লাইনটা, এটা আমাদের হেড। ওকে, হেডের শেষ এখানে, বডি এটা, বডির শেষ এখানে, এরকম করে থাকবে। এইটা হলো আমাদের HTML এর গ্রামার, যে এইটুকু সব ধরনের প্রোগ্রামে থাকবেই। ওকে, যতগুলো প্রোগ্রাম আছে সবগুলো প্রোগ্রামে এইটুকু থাকবে, যে আমাদের HTML, হেড, বডি, এই তিনটা লাইন, HTML এর শুরু, HTML এর এন্ড, এখানে হেড এর স্টার্ট, হেড এন্ড, বডি স্টার্ট, বডি এন্ড। ওকে, এইটুকু। ওকে, এইটুকু ক্লিয়ার সবার? এইটুকু মনে হয় আপনারা আগেই জানেন এগুলা। ওকে, তারপরে আমরা এই গ্যাপটা কি দরকার, এখানে যে 4 নম্বরে যে গ্যাপ গুলো দিছে কোন গ্যাপে, যেগুলা স্পেস, হ্যাঁ হ্যাঁ বডি থাকে না, এগুলা আপনাদের বোঝানোর জন্য, এগুলা কিন্তু এরকম না, ইটস নট ম্যান্ডেটরি। ওকে, আপনি যদি এখানেও দিয়ে দেন আপনি যেখানে দিবেন কোনো সমস্যা, আমরা একটু বোঝানোর জন্য যে এই লাইনগুলো একটু আলাদা,
আর ওই লাইনগুলো আলাদা, এরকম করে দেন না, এক একটা হেডিং আলাদা আলাদা বলে আমরা একটু ডান দিক বাম দিক নিয়ে আসি। ওকে, ডান দিক নিয়ে আসি হলো স্পেস বাটন চাপলেই দেখেন চলে যাবে যতদূর নিতে চান, আবার ব্যাক স্পেস চাপলেই চলে আসবে এখানে। ওকে, আমরা শুধু বোঝানোর জন্য, এটা এরকম না যে এইভাবে সাজাই লিখতে হবে, সাজাই আমরা লিখতেছি হলো আমাদের বোঝার জন্য যে HTML এইটা শুরু আর এইটা এন্ড, হেড এটা শুরু করলাম এটা এন্ড, বডি এটা শুরু এটা এন্ড, মানে তিনটা লাইন, তিনটা লাইনের জন্য তিনটা এন্ডিং। এটা হলো স্টার্ট, এটার স্টার্ট, এটার স্টার্ট, এটার এন্ড, এটার এন্ড, এটার এন্ড। ওকে, এটা মনে হয় আপনারা আগেও করছেন, মানে ওই ইন্টারমিডিয়েট লেভেলে তো এখন ICT ইসি আছে। জি স্যার, জি স্যার, তো অনেকেই করে। জি স্যার, ওকে, কিন্তু মনে নেই স্যার। হ্যাঁ স্যার, যারা একদম মানে কোনো কিছুই করেন নাই, এরকম আমি ধরে নিচ্ছি যে কেউ কিছু জানেন না, সেজন্য সেখান থেকে শুরু করতেছে। ওকে, সো আমরা মনে করি যে পারবেন সবাই। সো এখন এইরকম লেখা হইলে, এইটুকু লেখা হইলে আমরা এখন সেভ করব। সেভ করার জন্য একটু আলাদা করে সেভ করতে হয়, এটি হলো আমাদের প্রসেস। একবার সেভ করতে পারলে মানে বাকি কাজ শেষ হয়ে যাবে, মানে আমরা মূল এখন কিন্তু আমরা একটা প্রোগ্রাম লিখে ফেলছি এটা। সো এটাকে আমরা সেভ করার জন্য কয়েক ভাবে সেভ করতে পারি। একটা হলো ওয়ার্ড, যেমন কন্ট্রোল এস চেপে সেভ করি সেভাবে সেভ করা যায়, অথবা ফাইল থেকে আমরা যে সেভ এসে গিয়ে সেভ করতে পারি, অথবা আমরা এইখানেও সেভ বাটন আছে, এখানেও একটা সেভ বাটন আছে, এইখান থেকেও সেভ করতে পারি, মানে যার যেভাবে ইচ্ছা। তবে এই সেভ করার প্রসেসটা ওয়ার্ডে যেভাবে আমরা সেভ করি, কোনো ডকুমেন্ট যেভাবে সেভ করি। সো আমরা এখান থেকে গেলাম ফাইল থেকে সেভ অ্যাজ দিলাম। ওকে, সেভ অ্যাজ দিলে একটা ডায়ালগ বক্স আসবে, এইটাই আমাদের মূল মন্ত্র HTML এর সেভ করার সময়, আর কোনো কিছু না। এই সেভ করার সময় আমরা এখানে একটা ফাইল নেম করব। ওকে, ফাইল নেম দিলাম আমরা, ফাইল নেম কি দেবো? ওকে, আমরা যেহেতু কয়েকটা ফাইল করে সেটা জয়েন করব, সো একটা এটা আমাদের মাস্টার ফাইল, এটা ধরেন আমরা লিখলাম যে স্কুল অফ বিজনেস। ওকে, আমরা এরকম দিলাম SOB MIS। ওকে, এরকম দিলাম স্কুল অফ বিজনেস MIS। এখন সেভ অ্যাজ টাইপ, এইখানে আমাদের ডিফাইন করে দিতে হবে যে এটা কোনো নর্মাল টাইপের কোনো কিছু আমরা সেভ করতেছি না, এটা একটা প্রোগ্রাম। সো সেভ অ্যাজ টাইমে গিয়ে দেখুন অনেকগুলো অপশনস আছে এখানে, অনেক রকমের। ওকে, এটা জাভাস্ক্রিপ্ট, তারপরে অনেক অনেক এত অপশন এখন বলার ই নেই আমাদের। আমরা এখান থেকে শুধুমাত্র দেখবো একটা HTML কোথায় আছে। সো এইসে আমরা প্রেস করবো কিবোর্ডের। ওকে, কিবোর্ডে প্রেস করলে দেখেন যে হাস্কেল নামে একটা আছে, তারপর হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, মানে এইখানে HTML আছে। সো আমরা এই যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফাইল, এই ফাইল ফরম্যাটটা আমরা সিলেক্ট করে দেবো। ওকে, সেভ অ্যাজ টাইপ হবে আমাদের হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ HTML। ওকে, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফাইল, এটাতে ক্লিক করে দিলাম। ওকে, এটাতে ক্লিক করার সাথে সাথে দেখেন আমরা SOB MIS লিখছিলাম, তার সাথে ডট HTML অ্যাড হয়ে গেছে। ওকে, সো আমাদের ফাইলটা প্রপারলি সেভ হচ্ছে। সো এখন আপনাদের যে বলছিলাম যে যারা প্র্যাকটিস করতেছেন তারা একটা ফোল্ডারে কিছু ইমেজ এবং ভিডিও রাখবেন, সেই ফোল্ডারে সেভ করবেন। সো আমরাও দেখবো একটা ফোল্ডার আমরা আগে থেকে তৈরি করে রাখছি এখানে। স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, আমার তো ডট HTML আসেনি। তাহলে এই যে এখানে আসবে, আপনার এখানে গিয়ে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে, শুধু এই কিবোর্ডের এই প্রেস করলে দেখবেন এই গুলো যেখানে আসছে সেখানে চলে আসবে। এখানে গিয়ে হাইপার টেক্সট কেন আসে না? এই যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, জি স্যার, এটা করেছি, তারপরেও আসেনি। তারপর আসে না? আচ্ছা, আসবে স্যার, আসে, আসে নাই, কারো আসে নাই? নো স্যার, আসেনি। না স্যার, আসছে তো স্যার, ঠিকমতো আসছে না? যদি আপনাদের স্যার আসছে, ওকে, আচ্ছা, না আসলে অসুবিধা নেই, একটু পরে দেখি, একটু পরে আমরা ফাইনালাইজ করি, তারপরে যদি না আসে তারপরে দেখব। ওকে, সো আমরা এখান থেকে আমরা যে আগে থেকে একটা একটা ফোল্ডার আমরা করে রাখছি, এই যে WDD নিয়ে, মানে এইটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট। ওকে, এই ওয়েবসাইট ডেভেলপমেন্টের এখানে আমরা ক্লিক করব। ওকে, এই ফাইলটাতে এখানে ক্লিক করে এখানে আমরা সেভ করব। সেভ করার পরে যদি এরকম এই কালারগুলো চেহারা চেঞ্জ হয়ে যায়, ওকে, তাহলে ধরে নিব যে প্রপারলি সেভ হয়েছে। দেখেন কালার যদি এরকম চেঞ্জ হয়, যে এইভাবে চেঞ্জ হয়েছে কিনা, এই কালারগুলো চেঞ্জ হয়েছে, যাদের HTML আসে নাই তাদের কি এরকম চেঞ্জ হয়েছে? এবং আমরা যদি HTML এ ক্লিক করি, মানে স্টার্ট ক্লিক করলে আমাদের এন্ডিংটাও এরকম ভাবে সিলেক্ট হয়ে যাবে, যদি এইভাবে স্টার্ট এরকম আসে, এইভাবে স্টার্ট ক্লিক করলে, যদি এরকম হয় যে স্টার্ট ক্লিক করলে একটাতে ক্লিক করলে আরেকটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাচ্ছে, যেমন আমরা এই এন্ডিং এ ক্লিক করলাম, দেখেন ওই যে পাশে স্টার্ট ও সিলেক্ট হয়ে গেল। জি স্যার, এরকম এসেছে। জি স্যার, হয়েছে স্যার। জি স্যার, তাহলে ঠিক আছে, তাহলে সেভ করা ঠিক আছে। ওকে, আর যদি ঠিক না থাকতো তাহলে আমাদের এখানে ক্লিক করলে আর এটা সিলেক্ট হতো না। ওকে, এটা ক্লিক করলে শুধু এটাই থাকতো। যদি এরকম হয় যে একটাতে ক্লিক করলে আরেকটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাচ্ছে,
স্টার্ট অথবা এন্ড যে কোনো একটাতে ক্লিক করলে এন্ড করলে স্টার্ট হচ্ছে, স্টার্ট করলে এন্ড হচ্ছে। যদি এরকম হয় দেন ওকে, তাহলে ঠিক আছে আপনাদের। ওকে, এরকম হয়েছে, এটুকু হয়েছে। বাকিটুকু দেখবো যে আর এর ভিতরে যে কোড লেখা সেটাই হলো আমাদের বাকি আছে। সো এইটাকে আমরা প্রথমে রান করে দেখাবো যে কিভাবে এটা ওয়েবসাইট, আমরা তো এটা ধরেন আমাদের কিন্তু একটা প্রোগ্রাম হয়ে গেছে এবং প্রোগ্রাম লেখা হয়ে গেছে, এবং এটা চাইলে আমরা রান করে দেখাতেও পারি যে এটা কেমন দেখা যায়। সো আমরা রান করে দেখব, কিন্তু এখানে যেহেতু আমরা কিছুই লিখি নাই, শুধু কোডগুলো লিখছি, সো আমাদের ওয়েবসাইটে কিছু দেখাবে না, কিন্তু তারপর আমরা রান করব। রান করতে হলে দেখেন এখানে রান বাটন আছে, ওকে, রান নামে একটা ট্যাব আছে, এই রানে ক্লিক করব। ওকে, রানে কিন্তু ঠিক করে রান এটা দিব না, রানে ক্লিক করে দেখেন এর ভিতরে দেখেন অনেকগুলো অপশন আছে, এই যে ইন ফায়ারফক্স, ইন ইন্টারনেট এক্সপ্লোর, ক্রোম, সাফারি, যার যে ব্রাউজার আছে। ওকে, আমার এখানে ধরেন ক্রোম ব্রাউজার, সো এইটা আমি দিচ্ছি, যাদের ফায়ারফক্স তারা ফায়ারফক্স দেবেন, যার যে ব্রাউজার সে সেই ব্রাউজারে ক্লিক করবেন। ওকে, এই রান বাটনে ক্লিক করলেই তাহলে আপনার মানে কি বলে আপনার অপারেটিং সিস্টেম অথবা আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপ অথবা যাই হোক না কেন, আইপ্যাড, আইফোন যাই হোক না কেন, যার যেটা থাকবে সেই অপশনগুলো দেখাবে এখানে। ওকে, সো আমরা এই, হ্যাঁ হ্যাঁ স্যার আমার তো দেখাচ্ছে না অপশনগুলো, তাহলে এখানে ডাবল ক্লিক। জি স্যার আমারও দেখাচ্ছে না, দেখাচ্ছি না, না স্যার, এই রান, রান বাটন, রান বাটনে স্যার তিনটা খালি অপশন দেখাচ্ছে স্যার। কি কি স্যার দেখাচ্ছে? গেট এইচপি হেল্প, উইকিপিডিয়া সার্চ, ওপেন ফাইল অ্যানাদার ইনস্ট্যান্ট, এই তিনটা স্যার। স্যার ওপেন ফাইল ইন অ্যানাদার ইনস্ট্যান্স দিয়ে করতে হবে স্যার। আচ্ছা, যাদের না দেখাচ্ছে তাহলে ওপেন ফাইল অ্যানাদার ইনস্ট্যান্স দেন, দেখেন ওপেন ফাইল না, ওইটা দিলে তো আরেকটা নতুন ই হয়ে গেল। ও আর কি, তাহলে ওপেন ফাইল অ্যানাদার ইনস্ট্যান্স, অ্যানাদার ইনস্ট্যান্সে কি আসে, আর কিছু আসে? এটা চাপ দিলে আমারটা মোজিলা চলে আসে, আরেকটা ফাইল চলে আসে, এটা ক্লিক করলে না, ওটা তো আরেকটা ট্যাব চলে আসবে, এইরকম তো আসার কথা সবগুলাই। ওকে, যে এইভাবে দিলে আপনার রান করলে, এখানে রান দিলে আপনার এই রানটা আসবে না, এটা হলো প্রোগ্রাম রান, আমরা কোনটা রান করতে যাচ্ছি সেই প্রোগ্রামটা এখান থেকে। ওকে, যে এখন তাহলে কি হলো স্যার, এই তিনটা ট্যাব আসছে স্যার, না এগুলো তো আসার কথা, এগুলো ডিফল্ট আপনাদের সাথে যে রকম যে যে ই আছে, ব্রাউজারগুলো আছে সবগুলোই চলে আসার কথা, ডিফল্ট সবগুলো চলে আসবে। আর কোথায় আছে, ইউটিউব আছে, যদি আপনি প্রপারলি এখানে সেভ করতে পারেন, দেখেন এখানে windows.html এরকম একটা অপশনসও আছে এখানে, যে প্রথমটা হবে এই ফাইলে। ওকে, এখানে রান দিলেই এই এইটাতে ক্লিক করলেই তো এই সবগুলো চলে আসে, কারণ নতুন তো আর কোনো অপশন দেখার কথা না। এটা তাহলে স্যার এই তিনটার বেশি আসেই না স্যার। জি স্যার, তাহলে দেখবেন কিভাবে আপনারা, এটা না আসলে, এটা তো না আসার কথা না, আমি যতগুলো ই করছি সবগুলোতে তো আসতো। কারো নাই, কারো আসে নাই, না স্যার, না স্যার, এই যে এটা যে যে আনকোডিং UTF-8 এটা আছে সপ্তাহে সবার দেখেন তো? জি স্যার আছে স্যার, এটা আছে না? হ্যাঁ স্যার। ভিউতে গিয়ে কি আরো কোনো অপশনস আছে? আমি তো এটা তো অটোমেটিক্যালি চলে আসে। আচ্ছা, এই যে ভিউতে আছে একটা, ভিউতে, ভিউতে দেখেন তো আছে নাকি? ভিউতে দেখেন যে আমি একটা দেখাচ্ছি ভিউ কারেন্ট ফাইল ইন, এরকম আছে স্যার? আছে, জি স্যার। এইটা থেকে ব্রাউজার দেন তো, ভিউ কারেন্ট ফাইল ইন স্যার, হয়েছে স্যার,
এটা তো এইভাবে ভিউ থেকে না রান করা থেকে তো আসার কথা আচ্ছা ভিউ থেকেই দেখেন আপাতত দেখেন যেহেতু আপনাদের আসতেছে না এখান থেকে ভিউ থেকে যে ভিউ কারেন্ট ফাইল ওকে না ওই রানেও আসার কথা ভিউ থেকে বারবার আমাদের ভিউ ভিউ করতে হবে স্যার রান থেকে স্যার অপশন দেখাচ্ছে না কারণ স্যার এটা সবারই যে স্যার একটা করে ব্রাউজার আছে ওই ব্রাউজারই ডিফল্ট ভাবে নিয়ে নিছে ও আচ্ছা তাও হতে পারে যদি কারো একটাই থাকে আমি দেখলাম এখন ওপেন করে দেখলাম স্যার এডিট ফাইল না থেকে ডাইরেক্ট হচ্ছে স্যার ওই যে ব্রাউজার থেকে সেভ হইছে হ্যাঁ 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 না যাদের এখন ওই যে ওটার উপর ডাবল ক্লিক করলে ডাইরেক্ট ওই রান হইলে যে স্যার এমটি আছে এমটি দেখাচ্ছে কারণ আমরা তো এখন হেড লিখি নাই বা বডির মধ্যে কিছু লিখি নাই সরাসরি এমটি একটা ভেরি গুড ঠিক আছে কিন্তু আমি এরকম প্রবলেম ফেস করি না তো সেই জন্য কিন্তু এখানে রান এই বাটন ব্রাউজার যার একটা আছে তাদের এমন হচ্ছে যেমন আমার একটা ব্রাউজার এর জন্য ওইটাই ডিফল্ট নিছে সেটা হতে পারে তার দুইটা আছে তিনটা আছে তাদের ওইভাবে শো করবে হ্যাঁ সেটা সেটা হতে পারে কারণ আমার তিনটা ব্রাউজার এখানে হতে পারে সেটা মেবি সেটাও কোনো ই হতে পারে তবে হলো আমাদের ই হলো যে আমরা এইটা সেভ করার পর ওকে এই ফাইলটা আমাদের প্রপারলি সেভ হলে কিন্তু আমরা যে ডকুমেন্টে মানে যে ফোল্ডারে আমরা সেভ করছি সেই ফোল্ডারে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখেন ওই ফোল্ডারে কিন্তু আমাদের ব্রাউজার ওয়াইজ হবে দেখেন আমি এই যে এসওবি এমআইএস নামে এরকম একটা এটা টাইপ দিছি তো এটা কিন্তু ওই ব্রাউজারের ই অপশন চলে আসছে এটা কিন্তু কোনো ফাইল আসবে না ওকে স্যার এমনই আসছে যদি এরকম আসে তাহলে ধরে নেবেন ওকে আমাদের প্রোগ্রাম লেখা হয়েছে আমাদের সবকিছু হবে ওকে তাহলে ভিউ থেকে আপাতত মানে আপনারা করতে থাকেন দেখি কি হয় তারপর ওকে সো এই পর্যন্ত হয়ে গেছে এটা আমাদের মূল অংশ হয়ে গেল এখন আমরা এর ভিতরে কিছু লিখবো এখানে কিন্তু লিখি নাই কিছু লিখি নাই রান করছি দেখেন এই শুধু রান হয়েছে আর কিছু নাই এর ভিতরে কোনো ফাইল টাইল কিছু নাই সো আমরা প্রথমেই চেঞ্জ করব এই যে এইটা ওকে এখানে দেখেন sopmis.html নামে আছে এইখানে আমরা নামটা চেঞ্জ করব ওকে এই নামটা চেঞ্জ করতে চাই আমরা ওকে সো নামটা চেঞ্জ করতে চাইলে আমরা এই হেড এর মাঝখানে আমরা লিখবো ওকে এই হেড ওকে এই হেডের মাঝখানে আমরা একটা টাইটেল দিব সো হেডের মাঝখানে আমরা লিখব টাইটেল ওকে টি আই টি এল ই ওকে স্মল লেটার দিলাম মানে এইচটিএমএল আপনার কেস সেনসিটিভ না আপনি আপার লেটার স্মল লেটার যেটা দেবেন সেটাই হবে তবে আমরা প্রিফার করি স্মল লেটার দিলে খুব ভালো হয় ওকে তারপরে টি আই টি এল ই ওকে টাইটেল দিয়ে আমরা একটা লিখলাম স্কুল অফ বিজনেস School of Business. okay, so এখন আমরা এই টাইটেলটা এন্ড করব সো টাইটেলটা এন্ড করতে হলে আমাদের একটা স্ল্যাশ দিয়ে টি আই টি এল ই ওকে টাইটেল সো আমরা টাইটেলটা এন্ড হয়েছে তবে একটা বিষয় খেয়াল করবেন যে আমরা যখন কোনো কিছু লিখে প্রপারলি লিখতে পারবো তখন এরকম হয়ে যাবে যে এক পাশে ক্লিক করলেই দুই পাশে সিলেক্ট হয়ে গেল যদি এরকম হয় তাহলে আমাদের প্রপারলি লিখতে পারছি ওকে আমাদের কোড ঠিক আছে যদি ধরেন এটা না থাকতো তাহলে কিন্তু আমরা এই পাশে ক্লিক করলে এটা আর সিলেক্ট হচ্ছে না এই পাশে করলেও এটা হচ্ছে না যখনই আমরা একটা স্ল্যাশ দিব এখানে দেখেন স্ল্যাশ দেওয়ার সাথে সাথে এটা দেওয়ার ক্লিক করার সাথে সাথে এটাও সিলেক্ট হয়ে গেছে ওকে তার মানে আমাদের কোড লিখে ঠিক আছে সো আমরা কন্ট্রোল এস চাপবো এখন এখন আমরা কিবোর্ড দিয়ে বাকি কাজ করবো সবসময় কন্ট্রোল এস মানে আমরা যখনই কোনো কোড লিখবো সাথে সাথে কন্ট্রোল এস চাপবো সো আমরা কন্ট্রোল এস চাপলাম তার মানে আমরা আমাদের টাইটেলটা হয়ে গেছে এখন আমরা ওইটা দেখবো টাইটেলটা কি হয়েছে আমরা যেটা ফাইলটা ওপেন করছি এটা শুধু রিফ্রেশ করবো ওকে এখন রিফ্রেশ করলে এই ফাইলটা তো আসতেছে না এটা রান করলে আসে এখন রান করতেছি তাহলে বারবার আপনারা স্যার আমরা রিফ্রেশ করলে স্যার আমারটা তো ঠিকই আসছে একদম উপরে কর্নারে আসবে স্কুল অফ বিজনেস ওকে একদম উপরেটাতে স্কুল অফ বিজনেস চলে আসবে এই যে দেখেন এখন শুধু এই যে উপরেটা আমাদের স্কুল অফ বিজনেস হয়ে গেছে ওকে এইটুকু হয়েছে তো সবার এইটুকু হয়েছে তার মানে এখন আমরা একটা ওয়েবসাইটের একটা পেজের টাইটেল তৈরি করে ফেলছি এখন আমরা এই যে পুরো ব্ল্যাঙ্ক পেজ আছে এইখানে আমরা সব লিখব একটা একটা করে ওকে সো এখন আমরা এখানে স্টার্ট করি সো এইটুকু শেষ আমাদের এখানে আর কোনো কাজ নেই এখন এই বডির ভিতরে এই বডির ভিতরে আমরা সবগুলো লিখব ওকে এই বডির ভিতরে আমরা প্রথমে ধরেন ওয়েবসাইটের শুরুতে
কিছু একটা থাকে যে ওয়েলকাম টু স্কুল অফ বিজনেস ইউএসটি, ওকে, এরকম কিছু একটা টেক্সট আমরা দিব যেটা একদম উপরে থাকবে শুরুতে। সো এইটার জন্য আমরা আপনাদের হলো HTML এর হেডিং হয় ছয়টা, যারা ইন্টারমিডিয়েট পড়ছেন সম্ভবত থিওরি পড়ে ফেলছেন যে HTML এর হেডে ছয়টা হেড হয়, H1, H2, 3, 4, 5, 6, ওকে। H1 মানে হলো সবচেয়ে বড় হেডিং, H2 তার থেকে ছোট, H3 আরও ছোট, 4 আরও ছোট, 5 আরও ছোট, 6 আরও ছোট, সবচেয়ে ছোট, ওকে। কিন্তু প্যারাগ্রাফ আমরা যখন লিখি তখন অনেকগুলো প্যারাগ্রাফ লিখতে পারি। সো আমরা এখানে H1 ইউজ করব, হেডিং 1, ওকে। সো এখানে লিখলাম যে ওয়েলকাম টু স্কুল অফ বিজনেস, ওকে, ওয়েলকাম টু স্কুল অফ বিজনেস এই ওয়েস্ট, ওকে, এরকম একটা লিখলাম হেডিং 1। সো এই হেডিং 1টাকে আমরা এন্ড করলাম, সো এন্ডিং H1, ওকে। সো H1 লিখে আমরা ওয়েলকাম টু স্কুল অফ বিজনেস লিখলাম এই ইউএসটি এবং H1 দিলাম এটাকে, ওকে, এইটুকু লিখলাম। সো এইটুকু লিখে আমরা সেভ করে দিলাম, কন্ট্রোল এস চেপে আমরা সেভ করলাম, ওকে। সেভ করে দেন আমরা যে ফাইলটা ছিল ওইটা শুধু রিফ্রেশ করবো, এখানে আমরা রিফ্রেশ করলাম, এখানে রিফ্রেশ করলে এরকম আসে ওয়েলকাম টু স্কুল অফ বিজনেস এই ইউএসটি, ওকে। এইটুকু আসছে সবার? জি স্যার, ওকে, জি স্যার। এখন এইটা দেখেন একদম একটা সিম্পল একটা শুধু লেখা আসছে যে ওয়েলকাম টু বিজনেস ইউএসটি, এরকম ছোট্ট একটা লেখা আসছে, কিন্তু ওয়েবসাইটে শুরুতে শুধু এরকম থাকলে তো হয় না। এইটা হলো আমাদের ওই ব্রেকিং নিউজ যেরকম করে যায় এরকম ডান থেকে বাম দিকে ওর বাম ডান এরকম যাবে, এরকম কোনো একটা থাকবে, পার্ট থাকবে। সো আমরা এইটাকে মুভিং করবো, হ্যাঁ, একদম আমরা শুরুতে এটা মুভিং থাকবে যে এটা ডান দিক থেকে বাম দিক, বাম দিক থেকে ডান দিক, আমরা যেই দিকে চাই সেই দিকে এটা নিতে পারবো, ওকে, ডান বাম উপর নিচ, ওকে, যেদিকে যাবো সেদিকে যাবে। সো আমরা এটাকে মুভিং টেক্সট বানাবো। সো মুভিং টেক্সট করতে হলে কী করতে হবে আমাদের, এটাকে মুভিং মানে হলো এটাকে বলে মার্কিউ, ওকে, মুভিং টেক্সট মানে হলো আমরা এটাকে মার্কিউ করবো। সো আমরা এখানে মার্কিউ নামে একটা কোড লিখে দেবো, ওকে। সো আমরা লিখলাম এটা মার্কিউ, সো এখানে আমরা লিখবো মার্কিউ, MARQUEE, ওকে, মার্কিউ, এই মার্কিউটা লিখলাম। সো এটা আমরা মার্কিউ করলাম এখানে, আর এই পাশেও মার্কিউ এন্ড করবো, যেইটুকু আমাদের মার্কিউ এন্ডিং থাকবে। সো এটা স্ল্যাশ দিয়ে দেন মার্কিউ আবার। স্যার মার্কিউ মানে কি বুঝাইছে স্যার এখানে? মার্কিউ মানে হলো এটা আমরা মুভিং টেক্সট, আমরা মুভ করতে চাচ্ছি টেক্সটটা, মানে টেক্সটটা নড়াচড়া করবে। এমনি কিন্তু আমাদের টেক্সটটা হলো স্ট্যাটিক আছে, এটা কোনো নড়াচড়া করতেছে না, এখন যাচ্ছে না কোথাও, ওকে। স্যার এটা কি ম্যানুয়ালি নাকি অথবা অটো চেঞ্জ হবে স্যার? অটোমেটিক্যালি, এটা অটোমেটিক্যালি চেঞ্জ হবে। যেমন আমরা টিভিতে দেখি না নিচে স্ক্রল হয়, ব্রেকিং নিউজ ইটি এরকম স্ক্রলিং হয় না, নিউজ স্ক্রল হয় একটা নিচ দিয়ে যে নিউজগুলো যাচ্ছে, শিরোনাম হেডিং এরকম লেখা থাকে না, আমরা ওই টাইপের কিছু করবো আর কি। আর ওয়েবসাইট গুলোতে থাকে ওই যে আপনার নোটিশ বোর্ড যেটা, যেখানে অনেকগুলা স্ক্রল করে ডান দিক থেকে বাম দিকে যায় সেটা, ওকে, সেইটাই হলো আমাদের মার্কিউ। মানে হলো এটাকে আমরা মুভিং টেক্সট অথবা মুভেবল টেক্সট করবো, ওকে। সো MARQUEE, ওকে, এই মার্কিউ লিখে আর শেষ করবো আমরা এখানে, H1 এর আগে আমরা শেষ করে দিলাম। সো এটা আমরা সেভ করলাম, Ctrl+S, দেন আমরা যে ফাইলটা ওপেন করছিলাম এটা ওপেন করে এখন শুধু রিফ্রেশ দিব F5 চাটলে দেখেন যে এই ডান দিক থেকে বাম দিকে আসতেছে, ওকে, ওয়েলকাম টু স্কুল অফ বিজনেস ইউএসটি এরকম করে, ওকে। এটুকু হয়েছে সবার? জি স্যার। কতটা ফাস্ট যাবে এটা কিসের উপর নির্ভর করবে স্যার? কোনটা এটার গতিবিধিটা কিসের উপর নির্ভর করবে? হ্যাঁ হ্যাঁ, এটার গতিবিধিটাও আমরা চেঞ্জ করতে পারবো, যে এটা কি খুব ফাস্ট যাবে না খুব আস্তে আস্তে যাবে। এটা ডিফল্ট যদি হয় তাহলে দেখেন এইভাবে যাচ্ছে ডিফল্ট, আর যদি চাই বা আরো ফাস্ট করব, ওকে, যে এটার স্পিডটা আরো বাড়াবো, তখন সেটা আমরা কন্ট্রোল করতে পারি, ওকে। আপাতত ওই পর্যন্ত আমরা না গেলাম আজকে স্পিড কন্ট্রোল, ওকে, না হলে এটা নিয়ে অনেক সময় চলে যাবে, আমরা অ্যাট লিস্ট একটা একটা করে পয়েন্ট দেখে যাই, ওকে। যে কোশ্চেন করছেন ভালো কোশ্চেন, যে আমরা এটা গতিবিধিটা কন্ট্রোল করতে পারবো, এটাও কন্ট্রোল করতে পারবো আমরা, আপ ডাউন এটার স্পিডটাও আমরা কন্ট্রোল করতে পারবো, বাট এইটুকু দেখাইতে গেলে আমরা বাকিটুকু মিস করবো, সেই জন্য আমরা এটার একটা পার্টই দেখাই যাচ্ছে, ওকে। যেহেতু আমাদের একটা ক্লাস এটা নিয়ে, সো এটার অত ইলাবোরেটলি আমরা যাচ্ছি না, শুধু
এইটা সম্পর্কে যাচ্ছি, তবে এটার স্পিড আমরা কন্ট্রোল করতে পারবো। ওকে, তাহলে ওয়েলকাম টু স্কুল অফ বিজনেস ইউএসটি এরকম একটা লেখা আছে। এখন এটা একটা লেখা, আমরা চাচ্ছি আরেকটা থাকবে এখানে, যেমন এটা যাওয়ার পরে আরেকটা চলে আসতেছে, এরকম যেন আরেকটা থাকে। সো আমরা এইটাই কপি করে আরেকটা করব এখানে। ওকে, এই পুরোটুকু কপি করলাম। ওকে, কন্ট্রোল সি কপি করে এখানে এখানে আরেকটা পেস্ট করে দিলাম। ওকে, সো আরেকটা টেক্সট লিখলাম, সেম সেম টেক্সট, ওয়েলকাম টু স্কুল অফ বিজনেস ইউএসটি। ওকে, এরকম একটা এই থাকলো, সেম জিনিস কপি করে আমরা পেস্ট করলাম। ওকে, শুধু ওইটুকু কপি করে, সো এবার সেভ করলাম। সেভ করে এখন আবার আমরা যেটা আমাদের ছিল এটাকে আমরা রিফ্রেশ দেবো শুধু। ওকে, রিফ্রেশ দিলে দেখেন দুইটা লাইন চলে আসলো, মানে এর আগে আমাদের ছিল একটা লাইন, এখন থাকবে দুইটা লাইন। ওকে, দেখুন দুইটা লাইন, বাট দুইটা লাইন একত্র হয়ে গেছে। ওকে, দুইটা লাইন হয়েছে আমাদের, ওয়েলকাম টু স্কুল অফ বিজনেস ইউএসটি, আবার ওয়েলকাম টু স্কুল অফ বিজনেস ইউএসটি, বাট এইখানে আমরা একটা স্পেস চাচ্ছি এই দুইটার মাঝখানে। ওকে, সো আমরা বলছি যে আমরা কোনো স্পেস দিতে চাইলেও বলে দিতে হবে যে এটা এখানে আমরা স্পেস চাই, এটা এরকম চাচ্ছি, এটা যেহেতু প্রোগ্রাম সো এটাকে বলে দিতে হবে। সো আমরা একটা স্পেস দিব, সো এই লাইনে স্পেস দিতে হলে দেখেন এখানে আমি কিন্তু স্পেস দিছি, দেখেন অনেকটুকু স্পেস দিছি এখান থেকে এখানে, বাট প্রোগ্রাম আমাদের স্পেসটাকে নিচ্ছে না, ক্যালকুলেট করতেছে না। সো এটাকে যাতে ক্যালকুলেট করে অথবা এটা যেন একটা স্পেস হিসেবে থাকে, সো সেই জন্য আমাদের একটু কোড লিখতে হবে, সেটা হলো প্রি ফরমেটেড টেক্সট। ওকে, যে আমরা এটা যেভাবে আসে ঠিক এইভাবে দেখাবে, এখানে যতটুকু স্পেস আছে ততটুকু। সো এই জন্য আমাদের এই মার্কিউর পরে আরেকটা কোড লিখে দিতে হবে যে পি আর ই। ওকে, পি আর ই, এটাকে বলে প্রি ফরমেটেড টেক্সট। ওকে, শুধু আমরা প্রি দিলাম, পি আর ই। সো এই প্রিটা আমরা এখানে এন্ডিংও করব, এটা শেষে যে এন্ডিং আছে। ওকে, এই মার্কিউর আগে আমরা প্রি একটা টেক্সট এন্ডিং স্ল্যাশ দিয়ে পি আর ই, আমরা এটা প্রি ফরমেটেড টেক্সট। ওকে, এই প্রি দিয়ে আবার ওই পাশে প্রিটা এন্ড করে দেবো। ওকে, দেন আমরা সেভ করবো, এখন কন্ট্রোল এস এস চেপে সেভ করে, দেন এখন আমরা আবার এটাকে রিফ্রেশ করব। এখন আমরা এটা রিফ্রেশ করলাম, দেখেন এখন রিফ্রেশ করলে এখন একটু ওইটা যে স্পেসটা আমরা দিয়েছিলাম সেই স্পেসটা থাকবে এখন। ওকে, আমরা যেটুকু স্পেস ছিল আগে সেই স্পেসটা দেখেন এখন ওই যে দুইটা লাইন একটু আলাদা হয়ে গেছে, ওয়েলকাম টু স্কুল অফ বিজনেস ইউএসটি, তারপর মাঝখানে যেটুকু স্পেস দিয়ে সেই স্পেসটুকু আছে, আমরা চাইলে স্পেসটা আরও বাড়ায় দিতে পারি। ওকে ওকে, এইটা এইটা হয়েছে সবার এটুকু? জি স্যার। ওকে, সো এইটুকু হলেই এটা আমাদের একটা লাইন থাকলো, একটা হেডিং। ওকে, এই হেডিংটা অথবা এই লাইনটার পরেই আমরা যদি চাই এটা ছোট করতে পারি, আমরা পরে দেখাবো। এখানে এরপরে আমরা একটা লগো নিয়ে আসলাম, ধরেন একটা লগো থাকলো, স্কুল অফ বিজনেসের লগো আমি পাইনি, আপনাদের ধরেন ইউএসটির লগোটাই আমরা এখানে ইনসার্ট করব। দেন একটা লগো থাকবে, তারপরে আপনাদের কিছু পিকচার গ্যালারি থাকবে, তারপরে হলো হুম অ্যাবাউট ফ্যাকাল্টি, তারপরে হলো বিবিএ এমবিএ ইএমবিএ, তারপরে ফ্যাকাল্টি ফ্যাকাল্টি মেম্বার রিসার্চ, এরকম অনেক অপশন থাকবে। সো আমরা পরের অপশনে যাই, আমরা এখন সব কিছু কিন্তু এই বডির মাঝখানে আমরা অ্যাড করবো। সো এখানে একটা স্পেস দিয়ে আমরা এরপরে এখানে অ্যাড করবো, এখানে একটা ইমেজ অ্যাড করবো। ওকে, একটা ছবি। ওকে, ছবি অ্যাড করতে হলে আমরা আই এম জি, ওকে, এরকম লিখতে হয় ইমেজের জন্য আই এম জি, এরপরে এস আর সি, মানে এস আর সি ফর সোর্স, মানে ইমেজের সোর্সটা কোথায় থাকবে। প্রথমে আমরা ইমেজ অ্যাড করলাম আই এম জি ইমেজ, ওকে, এরপরে এস আর সি দিলাম মানে সোর্স। এখন আমরা ইকুয়াল টু দিব, ইকুয়াল টু দিয়ে কোন ইমেজটা আমরা অ্যাড করব সেটা, ওই যে আমরা বলছিলাম যে ছবিগুলো একটা ফোল্ডারে রাখতে, আমরা কিন্তু এই ফোল্ডারে এটা সেভ করছি। ওকে, যারা ওই ফোল্ডারেই সেভ করবেন তাদের ছবিগুলো আসবে, মানে সেম ফোল্ডারেই আমাদের এই ফাইলটাও থাকবে ছবিগুলোও থাকবে। ওকে, সো আমার এই ফোল্ডারেই এই যে যে এইচটিএমএল ফাইলটা এই ফাইলটা এখানে আছে, ওকে, ছবিটাও এখানে আছে, এখানে একটা লগো আছে আপনাদের ইউনিভার্সিটি। সো এই লগোটার আমরা প্রপার্টিস, ওকে, এখান থেকে এটা দুইভাবে দেখতে পারি আমরা, এটার রাইট ক্লিক করে এটার প্রপার্টিসে গিয়ে আমরা দেখতে পারি যে এটা কি প্রপার্টিস, অথবা এটাতে ক্লিক করার সাথে সাথে এই পাশে একটা প্রপার্টিস আছে, আমরা এইখান থেকেও প্রপার্টিস দেখে নিতে পারি। সো এখান থেকে রাইট ক্লিক করে ছবির উপরে আমরা প্রপার্টিসে যাব, প্রপার্টিসে গেলে একটা ডায়ালগ বক্স আসবে, দেখেন প্রপার্টিসে আছে এখানে এ ইউ এল, মানে এই ছবিটার নাম, ফাইল নেম, আর আমাদের লাগবে ফাইল ফরম্যাট, এই যে টাইপ অফ ফাইল, টাইপ অফ ফাইলের পরে ডট জেপিজি। ওকে, তার ফাইলটা হলো জেপিজি ফরম্যাটের, ছবিগুলো অনেক ফরম্যাটের হয়, যারা ভিডিও এডিটিং অথবা ছবি টবি অথবা ই নিয়ে কাজ করেন তারা জানেন জেপিজি বিএমটি নানা ধরনের ফরম্যাটের ছবি হয়। সো সব ফরম্যাটের ছবি আমরা এখানে অ্যাড করতে পারবো,
তবে ফরম্যাটটা বলে দিতে হবে, তার মানে ফাইল নেম হলো AUL, দেন ফাইল ফরম্যাট হলো .jpg, সো ফাইল নেম হবে তখন AUL.jpg, ওকে। সো এখানে আমরা এই ফাইল ছবিটা অ্যাড করব, AUL নাম হলো AUL এবং এর ফরম্যাট হলো jpg, সো এটা আমরা অ্যাড করব। তাহলে সোর্স দেওয়ার পরে ইমেজ সোর্স দেন একটা ইনভার্টেড কমা, ওকে, ইনভার্টেড কমা দিয়ে AUL আমরা দেখছিলাম ফাইল নেম .jpg jpg, ওকে, দেন ইনভার্টেড কমা শেষ, ওকে। ইনভার্টেড কমা দিয়ে আমরা এইখানে একটা ইমেজ অ্যাড করলাম, ওকে, ইমেজের নাম ছিল AUL এবং .jpg, ওকে। এখন তাহলে ইমেজটা অ্যাড হলো, ইমেজ অ্যাড হওয়ার পর যদি কোনোভাবে ইমেজটা অ্যাড না হয় তাহলে একটা ডিফল্ট নাম দেখাবে, মানে কারো যদি ইন্টারনেট স্লো থাকে, সবার এখন আপনি অ্যাড করতেছেন, যারা ব্রাউজ করতেছেন তাদের সবার ইন্টারনেট ফাস্ট হবে এরকম না, অথবা কোনো প্রবলেম যদি হয় তাহলে ওই ইমেজটার জায়গায় কোনো একটা নাম দেখাবে, এই নামটাকে বলা হয় অল্টারনেট, ওকে। এই জন্য এটাকে ALT বলে, ALT দিলাম ইকুয়াল টু, এখন আমরা এটার নামটা কি দেবো, এটা হলো AUST লগো এটা, ওকে, তাহলে AUST লগো এরকম আমরা লিখলাম, যদি কোনো কারণে ছবি না আসে তাহলে এই নামটা আসবে AUST লগো, ওকে। এখন ছবিটার সাইজ কতটুকু হবে সেটাও আমরা বলে দেবো, যে ছবির সাইজ কতটুকু হবে, কোনটুকু হবে এটা, তাহলে এটার হোয়াইট কতটুকু, WIDTH, সো হোয়াইট কতটুকু, এখানে হোয়াইট, হোয়াইট ইকুয়াল টু আমরা ছবির হোয়াইট দিলাম আপাতত, দিয়ে দেখি 450, এটা হলো সাধারণত পিক্সেলে ক্যালকুলেট করে, আর পিক্সেল লিখতে হবে না, 450 পিক্সেল, দেন ইনভার্টেড কমা শেষ। এরপরে এটার হোয়াইট উপরে হেইট কত হবে, HEIGHT, দেখেন HEIGHT লিখলে একটা হেইট আসবে, হেইট ইকুয়াল টু আমরা দিলাম 350, সো ইনভার্টেড কমা দিয়ে 350টা ক্লোজ করতে হবে, ওকে। এইটুকু হলো আমাদের একটা ইমেজ অ্যাড করলে, এইটুকুগুলো IMG SRC আর হলো ইমেজের নাম আর ফরম্যাট, এইটুকু লিখলে ইমেজ অ্যাড হয়ে যাবে, অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে, ওকে। আর ইমেজটাকে কন্ট্রোল করার জন্য ALT মানে হলো অল্টারনেট অথবা অল্টারনেট টেক্সট, অল্টারনেটিভ টেক্সটও বলা যায়, যদি কোনো কারণে ছবি না আসে তাহলে এইটুকু দেখাবে যে AUST লগো, তার মানে কেউ দেখে বুঝতে পারবে ছবিটা না থাকলেও এখানে এটা AUST লগো ছিল, আর এটার হোয়াইট থাকবে 450 পিক্সেল, হাইট থাকবে 350 পিক্সেল, ওকে। দেন এটা আমরা সেভ করব, সেভ, কন্ট্রোল এস চেপে সেভ করলাম, দেন এখানে গিয়ে আমরা শুধু রিফ্রেশ করব, রিফ্রেশ করলে আমাদের একটা ছবি চলে আসে, দেখেন যে লগোটা চলে আসে AUST, এরকম একটা লগো এই পাশে চলে আসছে, ওকে। এইটা আসছে সবার, জি স্যার, নিয়ে আসতে পারছেন সবাই? ইয়েস স্যার, ওকে স্যার, এটা একটু আরেকবার দেখান। হ্যাঁ, এটা হলো যে আমরা যে ছবিটা আনতে চাচ্ছি, যে ফাইল অথবা যে এটা নিয়ে আসতে যাচ্ছি সেটা অবশ্যই আমাদের ফোল্ডার যেটা আছে ওই ফোল্ডারে থাকতে হবে, মানে আমাদের HTML ফাইলটা যে ফোল্ডারে সেভ করলাম ওই ফোল্ডারেই ছবিটা থাকতে হবে, তাহলেই আমাদের আসবে, ওকে। সো আমরা ওই ফোল্ডারটা ওপেন করে আমরা যে ছবিটা নিয়ে আসতে চাই এখান থেকে আমরা বলছিলাম যে আমরা ওই একটা লগো নিয়ে আসবো, এই লগো, সো এইটার আমরা প্রপার্টিস দেখবো, ওকে। এটা প্রপার্টিস এই যে দুইভাবে দেখা যায়, একটা রাইট ক্লিক করে আরেকটা এখানে প্রপার্টিস আছে, এই প্রপার্টিসে প্রপার্টিসে ক্লিক করলে প্রপার্টিস আসলো, ওকে। এই প্রপার্টিসে এইটা হলো নাম, ছবির নাম, ওকে, এই নাম থাকবে আর এই ফরম্যাট থাকবে, সো এখান থেকে চাইলে সরাসরি নামটা কপি করে নিয়ে বসাই দিতে পারেন, পেস্ট করতে পারেন, অথবা যদি মনে থাকে ছোট নাম তাহলে এখান থেকে নিয়ে যেতে পারেন, ওকে। আর এইটা হলো ফরম্যাট .jpg, এই যে এইটুকু ফাইল ফরম্যাট, এই .jpg সবার .jpg থাকবে এরকম না, যার যেরকম ফরম্যাট থাকবে এখানে সেটাই দিবেন, ছবির যে ফরম্যাট, ওকে। ছবির ফরম্যাট দেওয়ার পরে ওই ছবিটা এখানে নিয়ে আসবেন, এ তার মানে ছবির নাম হবে এখন AUL.jpg, যদি এখানে BMT থাকতো তাহলে AUL.bmt, ওকে, যার যে ফরম্যাট থাকবে ওইটা, ছবির নাম তারপর ডট, এখানে কমা দিয়ে আলাদা করে দেওয়া আছে .jpg ফরম্যাট, BMT ফরম্যাট, এরকম ফরম্যাটগুলো থাকবে, ওকে। ওই ফরম্যাটটাই আমরা এইখানে লিখবো সরাসরি গিয়ে HTML এর ইমেজ সোর্স, এরপরে ইনভার্টেড কমা দিয়ে AUL.jpg, ওকে। এরপরে অল্টারনেটিভ টেক্সট হিসেবে আমরা লিখবো যে এটা হলো একটা লগো, এটা AUST লগো এরকম লিখে দিছে, যদি কারো কাছে ছবি না আসে না দেখে তাহলে সে এরকম দেখবে যে এটা একটা লগো, আর ছবিটার হোয়াইট দিছি 450, হেইট দিছি 350, ওকে। এইটুকু করছি আমরা, সো এইটুকু করে সেভ করলে অস্ট লগোটা কি স্যার বাধ্যতামূলক দিতে হবে? না 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 না,
না এটা তো আমি আপনাদের নিয়ে আসছি একটা যে আমরা স্কুল অফ বিজনেস অস্ট সেই জন্য নিয়ে আসছি যে এই লোগোটা নিয়ে আসি স্কুল অফ বিজনেস এর লোগোটুকু আমি খুঁজে পাইনি আপনাদের আছে কিনা যাই না সেই জন্য আমরা এটা নিয়ে আসছি যে এই ধরনের একটা দিয়ে এখানে লোগোটি তো এরকম না এটা হলো ওয়েবসাইট কিন্তু সবার একরকম হয় না এক একজনের এক এক রকম হবে সো আমরা একটা নিয়ে আসলাম যে এইভাবে অ্যাড করা যায় এখন আপনি এটা এখানে না চাইলে আপনি উপরেও দিতে পারেন নিচেও দিতে পারেন আপনি নাও দিতে পারেন তবে যদি কোনো ছবি ইনপুট স্যার হাইট ওয়েট কি স্যার লিখতে হবে না স্যার যেটা হ্যাঁ হাইট ওয়েট লিখতে হবে আর যদি না লিখেন তাহলে ডিফল্ট একটা চলে আসবে ডিফল্ট ধরনের অনেক বড় চলে আসলো সো অনেক বড় আমরা চাচ্ছি না ছোট একটা চাচ্ছি এই জন্য আমরা হাইট ওয়েটটা আইএমজি ট্যাগ ক্লোজ করছেন না এইটা ক্লোজ করতে হয় না ইমেজ ফাইলটা হলো যে যেহেতু ইমেজ মানে ইটসেলফ ইজ এ ক্লোজ ফাইল মানে এটা যখনই আমরা বলতেছি এখানে ইমেজ সো ওরা ধরেই নেয় ইমেজটা হলো স্টার্টিং এন্ডিং নেই মানে ইমেজ স্টার্ট কোথায় শেষ কোথায় এরকম বলতে হয় না ছবির স্টার্ট আর এন্ড আছে যখনই আমরা ইমেজ বলবো এখানে যে ইমেজ মানে ইমেজ দেন ওরা ধরে নিবে যে ইমেজ স্টার্ট এন্ড হয় না সো ইমেজ যেটা আছে ফুলটাই নিয়ে আসবে এটার আর এন্ডিং দরকার হয় না ইমেজ তারপরে অডিও তারপরে ভিডিও সাউন্ড এগুলোর কোনো স্টার্ট এন্ড দরকার হয় না এই জন্য এটা সিঙ্গেল শুধু একটা ট্যাগ লিখলে হয় হবে নাকি স্যার এসসিআর কোনটা কোনটা ইমেজের পরে এসসিআর তে কি স্ক্রিপ্ট এটা ও এসসিআর হলো এটা হলো সোর্স এটা লিখতেই হবে কারণ আপনার ইমেজটা আছে প্রথম ইমেজ মানে হলো একটা আমি কোন ছবি আনতে চাচ্ছি এসসিআর মানে সোর্স মানে কোন ছবিটা আমি আনতে চাচ্ছি এসসিআর দিচ্ছি দেওয়ার পরে আমরা ছবির নাম এবং ফরম্যাট দিচ্ছি সো এই সোর্সটা হলো ছবির এই নাম এই ফরম্যাটের এই ছবিটা আমি আনতে চাচ্ছি এসসিআর যখনই দিব তখন এইচটিএমএল লিংক করে ফেলবে যে ছবিটা কোথায় আছে ওকে তবে অবশ্যই আমরা এই ফাইলটা যে ফোল্ডারে সেভ করতেছি ওই ফোল্ডারেই থাকতে হবে অন্য ফোল্ডার থেকে যদি আপনি একটা ছবির নাম দিয়ে দেন তাহলে কিন্তু ছবি দেখা যাবে না কিন্তু ছবি অ্যাড হয়েছে সেরকম কিছু দেখা যাবে ওকে আর অল্টারনেট ALT যেটা এইটা হলো ওটার নাম যদি ছবি না আসে তাহলে এই নামটা আসবে যদি কোনো কারণে দেখবেন যে অন্য জায়গার ছবি আপনি দিলেন অন্য ফোল্ডারে তাহলে দেখবেন ছবি আসতেছে না কিন্তু এই নামটা আসবে আর ওয়াইডটা হলো 450 হাইট 350 এটা আমরা দেখবো কখন কতটুকু লাগে এখন এখানে 350 লাগলো না এখানে ধরেন 50 দিলেন এখানেও 50 যদি এরকম হয় তাহলে এটা সেভ করলেন এটা হলো যার যেভাবে দরকার হয় যতটুকু সো এবার আমরা রিফ্রেশ করবো দেখুন যে ছোট হয়ে গেছে মানে 50 50 50 এরকম ছোট হয়েছে সো এটা যার যেভাবে লাগবে সে সেইভাবে দিব আমরা কোথায় লাগতেছে ওটা কোথায় দিচ্ছি সে অনুযায়ী আমরা এটাকে বারবার ট্রায়াল এররের মাধ্যমে আমরা দেখে নিব চেক করে নিব এই জন্যই কিন্তু আমাদের এই যে এখানে রানের জায়গায় অনেকগুলা ই আছে আপনার ব্রাউজার আছে কারণ সবার তো আর একটা ব্রাউজার না কে কোন ব্রাউজার দিয়ে ব্রাউজ করতেছে আমরা চাইলে সবগুলো ব্রাউজার দিয়ে ব্রাউজ করে করে দেখতে পারি ওকে যে ঠিক আছে কিনা সব ব্রাউজারের জন্য ওকে তাহলে এটুকু ক্লিয়ার এটুকু জি স্যার স্যার হ্যাঁ বলেন কি বলতেছিলেন স্যার এই ইমেজটা যদি মুভ করতে চাই স্যার মার্কিউ টেক্সটটা কি মার্কিউ ট্যাগটা কি ইমেজ ট্যাগের ভিতরে দিতে হবে নাকি ইমেজের বাইরে এইটা এইটা হলো এই যে এখানে যে এটা যেহেতু পুরাটাই একটা ট্যাগ এটা পুরাটাই একটা ট্যাগ এই সম্পূর্ণ মিলে হলে একটা ট্যাগ সো এটার ভিতরে দিলে হবে না ওকে এটার বাইরে কারণ এইটা তো আমরা যে হেডিং যেরকম লিখছি যে ইমেজের ফার্স্ট থেকে শুরু করতে হবে এবং ইমেজের লাস্টে গিয়ে এন্ড যদি আমরা মার্কিউ করতে চাই সো এখানে মার্কিউ আর এই এন্ডিং এ এটা মার্কিউ এন্ড করব কারণ এটা পুরোটা মিলে হলে একটা ট্যাগ এর ভিতরে না কিন্তু মানে এই যে আমরা যেমন H1 লিখছি এটা যেরকম একটা এই পুরোটা মিলে হলো একটা ওকে সো এই জন্য আমাদের বাইরে লিখতে হবে এটা এটাকে আমরা মার্কিউ করতে চাইলে শুধু মার্কিউটা এখানে লিখে দিলাম যদি এটা মার্কিউ করতে চাই সো এইটার পাশে শুধু আমরা লিখবো মার্কিউ MR মার্কিউ সো এই মার্কিউটা আমরা মার্কিউ লিখলে আমাদের ইমেজটাও মার্কিউ হয়ে যাবে ওকে এইটুকু এইটুকু ঠিক আছে সবার জি স্যার ওকে আপাতত এইটুকু আমরা মার্কিউ করলাম না এইটুকু বাদ থাক ওকে এটা ইমেজই থাক
তো এরকম আমরা দিলাম। এখন এই লগোটা আমরা দেখাচ্ছিলাম যে একটা লগো দিলে কি হয় আর না দিলে কি হয়। এখন এইটা লগো না দিয়ে আমরা অন্য কোনো ছবি দিতে পারি। আমরা ধরুন কয়েকটা ছবি দিলাম, তারপরে আমরা সেইটাকেও মার্কিউ করতে পারি অথবা নাও করতে পারি। ছোট ছোট কয়েকটা ছবি দিই, তাহলে আমাদের কিছু ছবি আছে, এই ধরনের বেশ কিছু ছবি আছে। এইটা এই ছবির উপর ক্লিক করে রাইট ক্লিক করে প্রপার্টিস দেখতে পারেন, অথবা এখান থেকে আমরা প্রপার্টিস দেখতে পারি। ওকে, এটা রাইট ক্লিক করে প্রপার্টিস দেখাতে, তাহলে এর নাম আছে এইউ, ওকে, আর ফরম্যাট আছে জেপিজি, তাহলে এইউ ডট জেপিজি এরকম নাম হবে। ওকে, সো আমরা এটা দিই যে এটার নাম আছে শুধু এইউ। ওকে, ইমেজ সোর্স এইউ ডট জেপিজি। ওকে, এটা আমরা দিলাম 450। ওকে, এখন দেখা যায়? এরকম কয়েকটা ছবি দিব, ওই ছবিগুলো আমরা চাইলে মার্কিউ করতে পারবো, তারপরে আমরা বেশ কিছু টেক্সট তারপরে আরো নতুন কোনো কিছু দিব। ওকে, সো এখানে আমরা প্রথমে দিলাম যে এই ছবিটা এইউ, সো এইটার আমরা প্রপার্টিস রাইট ক্লিক করে দেখতে পারি, অথবা এখানেও দেখেন প্রপার্টিস আছে, ওই ছবির উপর ক্লিক করলে দেন এটা প্রপার্টিস আসবে, একটা ডায়ালগ বক্স আসবে, এটার নাম আছে এইউটি ডট জেপিজি ফরম্যাট। সো আমরা এই ছবিটা নিব, পরেরটা আছে এইউটি ওয়ান, এটা আমরা ফরম্যাট দেখে নিই, যেহেতু আমরা ই করে নিছি নামগুলো সংক্ষিপ্ত করে নিছি, সো আমাদের মনে থাকবে যে এইউটি এইউ ওয়ান এটাও জেপিজি ফরম্যাট। ওকে, পরেরটা যদি আমরা দেখতে চাই, পরেরটাও এইউ টু, এটার ফরম্যাট কি, এটাও জেপিজি ফরম্যাট। ওকে, আরেকটা ছবি দেন, আরেকটা পেস্ট দিয়ে এটা এইউ টু, আরেকটা পেস্ট দিয়ে আমরা এইউ থ্রি। ওকে, আমরা এইভাবে ছবিগুলো রিনেম, দেন এখন আমরা সেভ করে কন্ট্রোল এস চেপে সেভ করে নিলাম। সেভ করে এখন আমরা এইখানে ই করব, এখানে আমরা রিফ্রেশ দিলে দেখেন ছবিগুলো চলে আসছে, যে আমাদের যে ছবিগুলো দিছি সেগুলা এইরকম করে চলে আসছে, যে এইউ ওয়ান টু থ্রি এটার ফরম্যাটগুলো এইভাবে আছে। ওকে, এখন এইটা দেখেন এক পাশে দেখা যাচ্ছে, এখন আমরা এইটাকে একদম ফুল স্ক্রিন জুড়ে দেখাবো, কারণ আমাদের এই পাশে ফাঁকা থাকবে, যাদের আরো বড় স্ক্রিন মানে এই ব্রাউজার দিয়ে যারা ব্রাউজ করবে তাদের এক পাশে এরকম ফাঁকা আরেক পাশে এরকম দেখা দেবে। সো আমরা এইটাকে পুরো এই পুরো পেজ জুড়ে দেখাতে চাই, মানে এই পাশ পর্যন্ত। সো এগুলোর একটু প্রপার্টিস বাড়াই দিতে হবে। ওকে স্যার, হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার, এখানে তো আমি এটা কম্পিউটার ব্রাউজার দিয়ে করছি, তো যখন আমি মোবাইলে ব্রাউজার দিয়ে করব তখন তো রেজোলিউশন কমে যাবে, তখন জিনিসটা কি হবে? না না, একই কথা, যখন আপনি যে ব্রাউজার দিয়ে করেন, যদি আমরা ওই যে জন্য আমাদের কয়েকটা ব্রাউজার আছে, আমরা বেশি ই হয় না, ডিফারেন্ট হয় না, মানে খুব অল্প পরিমাণের মানে এলোমেলো হয়, গরমিল হয় খুব অল্প, মানে এই জন্য আমরা বিভিন্ন ধরনের এই ব্রাউজার দিয়ে রান করে দেখবো যে কোনটায় কেমন দেখা যায়। এই জন্য কিন্তু অনেকগুলো ব্রাউজার দিচ্ছে যে রানে, ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, সাফারি, এরকম ব্রাউজার গুলো দিছে, যাতে সবগুলো ব্রাউজারে যদি মোটামুটি সেম থাকে, ম্যাক্সিমামই সেম থাকে, দুই একটা অপশন মানে ছবির জন্য হয় না, যেমন রেডিও বাটন গুলা, রেডিও বাটন মানে হলো যে লগ ইন বাটন থাকে না, ক্লিক করে লগ ইন, এই লগ ইন বাটনে ওকে, আমি মানে ডিসকানেক্ট হয়ে গেছিলাম, আমরা বলছিলাম যে দুই একটা ব্রাউজারে দুই একটা অপশন শুধু আমাদের একটু আলাদা হয়, আর বাকি সবগুলো সেম থাকে। এখন আপনার মোবাইল ব্রাউজার হোক আর যাই হোক, সবগুলো একই রকম হয়, কারণ
ম্যাক্সিমাম এখন অপারেটিং সিস্টেম কিন্তু সেম, এখন তো এরকম না যে মোবাইলগুলোর অপারেটিং সিস্টেম আলাদা, এখন কিন্তু মোবাইলের অপারেটিং সিস্টেমগুলো মূলত আমাদের ল্যাপটপ ডেস্কটপের যে অপারেটিং সিস্টেম সেগুলোর মতোই কাজ করে, সো এগুলোর জন্য এত ডিফারেন্ট হবে না, শুধুমাত্র রেজুলেশনটা চেঞ্জ হয়ে যাবে, তার মানে ওই ছবিগুলো তখন একটু অন্যরকম করে দেখাবে, আরও ছোট করে দেখাবে, ওইটা হলো ব্রাউজারগুলো মোবাইলের ব্রাউজারগুলো নিজেরাই চেঞ্জ করবে, ওকে ওইটা নিয়ে আমাদের টেনশন করতে হবে। আসেন সবাই আসেন? মাঝে মাঝে আমাদের ই হয়ে যাচ্ছে কেন, ডিসকানেক্ট হয়ে যাচ্ছে আমি। তো আমরা এইটাকে একটু বড় করবো, সাইজ গুলো একটু বড় করলে তাহলে পুরো ফুল স্ক্রিন জুড়ে আসবে। ওকে তাহলে আমরা একটু এটা 450 আছে, এটাকে আমরা 550 করলাম, এটাকেও 550 করলাম, দেখি কেমন হয়। আমরা এইভাবে ট্রায়াল এরর মেথডে আমাদের এগুলা সব করে নিতে হয়, যখন আপনি একটু এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনার কাছে সবগুলোই আর এরকম দিতে হবে না যে কোনটা কত হয় কোনটা কত দিলে কি হবে, এটা তখন আপনি এমনি বুঝতে পারবেন। ওকে সো এইটা আমরা 550 দিছি, 550 দিলে দেখেন আর একটু বড় হয়েছে, তারপরে এইদিকে ডান দিকে এই রাইট পাশে আরো কিছু জায়গা ফাঁকা আছে, তার মানে আমরা 600 দিয়ে দেখি। সো আমরা এখানে 600 নিয়ে আসলাম, দেখি কি হয়। সো 600 এটাও 600 ও 6000 হয়ে গেছে, এটা আমরা 600 করি। সো 600 দিয়ে আমরা সেভ করলাম, দেখি কেমন হয়, যে হোয়াইট হলে 600 আর 350, 600 দিলেও আর একটু কম আছে। ওকে তাহলে 650 দিয়ে দেখি আমরা, অথবা 700, 650 সম্ভবত 700 দিলে হয়ে যাবে। ওকে একটা দিয়ে দেখি, ওকে তাহলে হোয়াইট দিলাম আমরা 700 মানে হলো 700 পিক্সেল। ওকে সো 700 দিলে বেশি বড় হয়ে যায় আর একটা ছবি নিচে চলে আসে। সো 650 দিয়ে নিই আমরা, তাহলে 650 দিলাম, তাহলে মোটামুটি কাছে চলে আসবে। ওকে 650 এইটি পারফেক্ট, যদি আমরা ছবিগুলো অ্যাড করতে চাই দুইটা যদি ছবি থাকে তাহলে 650 করে দিলে পারফেক্ট হবে। এখন যে এটা হলো আমাদের এক ধরনের ব্রাউজার, যদি এটা ইন্টারনেট এক্সপ্লোরার হয় বড় জোর এই ছবিগুলোর এই পাশে যেটুকু ফাঁকা এসেছে একটু কম ফাঁকা দেখাতে পারে, ওকে বেশি ডিফারেন্ট হবে না, অথবা সেমই দেখাবে, ম্যাক্সিমাম ব্রাউজারগুলো সেম দেখাবে। ওকে কিন্তু এইগুলা বেশ কিছু অপশন যেগুলো হলো বিভিন্ন ব্রাউজারে আলাদা হয় আর বাকি সবগুলো সেম। ওকে তাহলে এইরকম আমরা কিছু ছবি অ্যাড করলাম, এই ছবিগুলো আমাদের এখানে থাকলো যে এটা হলো স্কুল অফ বিজনেস এরকম। সো আমরা এই ছবিগুলো এখন প্রথমে দেখেন দুইটা আছে, তারপরে আবার দুইটা আছে, কিন্তু আমরা এটা কিন্তু বলে দিই না যে কোথায় কোনটা থাকবে, এটা আমরা চারটা ছবি অ্যাড করে দিয়েছি, ওরা ডিফল্ট নিয়ে নিছে, এটার হোয়াইট এবং হেইট অনুযায়ী এটা দুইটা দুইটা করে নিয়ে নিছে। তো আমরা যদি চাই যে এই ছবিগুলো একটা একটা করে থাকবে অথবা দুইটা দুইটা করে একসাথে থাকবে, সো আমাদের তখন বলে দিতে হবে, ধরুন যদি একটা থাকে একটা থাকবে তার নিচে আরেকটা থাকবে, সো এখানে আমরা বলে দিব যে আমরা ব্রেক নামে একটা অপশন আছে, বিআর লিখবো, ওকে যে আমরা এখানে একটা ছবি চাই, প্রথমে একটা ছবি চাই, সো বিআর, ওকে এটা লিখলাম, সো বিআর লিখে আমরা এটা সেভ করে দেবো, সেভ করে দিলে তাহলে একটা ছবি একবারই থাকবে। ওকে দেন আমরা দেখেন কন্ট্রোল F5 চাপলাম, শুধুমাত্র একটা ছবি এই পাশে আসে, তার মানে আবার নিচে দিলে আবার একটা ছবি, এটা হলো আমাদের ব্রেক, ব্রেক দিলেই আমরা ছবিগুলা নিচে চলে যাবে, মানে এটা লাইন ব্রেক যেটা শুধুমাত্র একটা লাইনে থাকবে, আবার এটা পরবর্তী যদি এরকম আমরা ব্রেক দিয়ে দেই সবগুলো লাইনে। ওকে সেভ করি, দেন দেখুন সবগুলো ছবি আমাদের আলাদা আলাদা হয়ে একটাটা হয়ে গেছে, এখানে একটাটা করে চলে আসে নিচে নিচে। ওকে আগে ছিল সবগুলো একত্রে ডিফল্ট, এখন আমাদের একটা একটা করে চলে আসছে এভাবে। ওকে যদি আমরা ব্রেক করতে চাই তাহলে আমরা এইভাবে ব্রেক করতে পারি আলাদা আলাদা করে, এইটুকু বুঝতে পারছেন? এইটুকু আপনি যখন ইমেজ লিখছেন আপনার একটা প্রেফারেন্স টেবিল চলে আসছে না,
এই যে প্রিফারেন্স বলতে আপনি কোনটা বোঝাচ্ছেন যে আমরা যখন এরকম যে img লিখছি এরকম কিছু হ্যাঁ 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 এই যে img এরকম লিখতেছি হ্যাঁ এই যে ফ্লো হ্যাঁ ফ্লো টেবিলে আসছে না এটা কি এইটা হলো যে আপনারা যেহেতু যদি নিউ হন নিউ নতুন একদম নিউ এটা আমাদের চলে আসছে যে আমরা এইটা দিয়ে অনেকগুলো প্রোগ্রাম করে ফেলছি অলরেডি সো এইজন্য প্রিফারেন্স গুলো চলে আসছে আপনি আরো কিছু প্রোগ্রাম লিখলে আপনি দুই একটা রান করলে এরকম কয়েকটা দুই একটা ফোল্ডার ফাইল হলেই দেন আপনারা চলে আসবে সবগুলো প্রিফারেন্স ওকে একদম নিউ যদি হয় তাহলে এই প্রিফারেন্স গুলো আসে না আর দুই একটা প্রোগ্রাম আপনি তৈরি করলে এরপরে অটোমেটিক্যালি এই সবগুলো চলে আসবে ওকে যে আই এম লিখলেই আই এম দিয়ে যতগুলো ই আছে সব চলে আসবে অটোমেটিক্যালি আসবে এটা দুই একটা লিখলে প্রোগ্রাম লিখলে তারপর অটোমেটিক্যালি আসবে এটা এটা অটোমেটিক্যালি আসে ওকে তাহলে একটা প্রোগ্রামে যদি স্যার আমি সবগুলা ইনডেক্স ইউজ করে দেন ওটা রান করি এরপরে আমার সবগুলাই চলে আসবে হ্যাঁ সবগুলাই চলে আসবে আস্তে আস্তে চলে আসবে সবগুলাই আপনার সব প্রিফারেন্স গুলো চলে আসবে ইভেন এরপরে হলো প্রিফারেন্স না আপনি যেটা লিখতেছেন ধরুন আমি স্কুল লিখতে যাচ্ছি শুধু এস লিখছি তারপর দেখবেন স্কুলও চলে আসবে মানে যদি তার মানে এখানে স্কুল নামে অন্য কোনো অপশন এর আগে আমি লিখছিলাম কোনোভাবে সেই জন্য সে এস লেখার সাথে সাথে সে এই টেক্সটটাতেও সে প্রিফারেন্স দিয়ে দিচ্ছে যে স্কুল চাচ্ছ এরকম কিছু এটা হলো বেশ কিছু প্রোগ্রাম করলে আপনার এইটা চলে আসবে প্রিফারেন্স গুলো চলে আসবে ওকে আপাতত আমরা ব্রেক গুলো চাচ্ছি না আমরা শুধু দেখাইলাম যে ব্রেক গুলা দিলে হলো আমরা ইনসার্ট করলে আমাদের ছবিগুলো আলাদা হয়ে যাবে মানে একটা থেকে আরেকটা ডিটাচড হয়ে যাবে তো আমরা ব্রেক গুলো উঠিয়ে দিলাম যেরকম ছিল সেরকমই থাক ওকে এইটুকু আমরা রাখলাম ওকে আমরা ব্রেক গুলো উঠিয়ে দিই আবার যেরকম ছিল সেরকমই রাখলাম ব্রেক গুলো থাকলো দেখুন এই ছবিগুলোর নিচে আমরা একটু হেডিং চাচ্ছি কোনো একটা হেডিং যে স্কুল অফ বিজনেস সম্পর্কে কিছু একটা লেখা থাকবে ওকে আমি আপনাদের একদম পুরো ওয়েবসাইট ডেভেলপমেন্টের মোটামুটি সবগুলো অপশনগুলো দেখাচ্ছি পরে হলো এটা সাজানো হলো আপনাদের মতো করে যে যেভাবে সাজাতে চান সেভাবে সাজাতে পারবে ওকে সো আমরা স্কুল অফ বিজনেস লিখবো সো এই বডির ভিতরেই আমাদের থাকবে সব কিছু আমরা এই বডির ভিতরেই করবো ওকে সো এই বডি থাকবে এই বডির ভিতরে আমরা আরেকটা হেডিং থাকবে স্কুল অফ বিজনেস সম্পর্কে কিছু একটা লেখা এই যে আমাদের যেমন টাইটেল ছিল স্কুল অফ বিজনেস এখানে স্কুল অফ বিজনেস থাকবে স্কুল অফ বিজনেস সম্পর্কে কয়েকটা লাইন থাকবে সো এখানে এইচ ওয়ান হেডিং ওয়ান হেডিং ওয়ান দিয়ে আমরা হেডিং ওয়ান এন্ড করলাম আমরা ওকে এন্ডিং দিলাম এইচ ওয়ান ওকে এর ভিতরে লিখলাম আমরা স্কুল অফ বিজনেস স্কুল অফ ওকে বিজনেস ওকে স্কুল অফ বিজনেস এইটুকু আমরা লিখলাম ওকে এইটুকু লিখার পরে হেডিং ওয়ান আমরা এখানে সেভ করে দিলাম কন্ট্রোল এস চেপে সেভ করলাম সো আমাদের এখানে এই ছবিগুলোর নিচে স্কুল অফ বিজনেস লিখে একটা ফরম্যাট চলে আসবে ওকে এখানে নিচে একটা স্কুল অফ বিজনেস চলে আসছে এখানে স্কুল অফ বিজনেস সো স্কুল অফ বিজনেস সম্পর্কে আমরা কোনো কিছু লিখতে চাই ওকে সো কোনো কিছু লিখতে চাইলে হেডিং হিসাবে লিখবো না আমরা হেডিং এর আন্ডারে কোনো কিছু লিখবো সো এটাকে আমরা মিডলে আনবো কিভাবে হ্যাঁ মিডলে আনবো আমরা মিডলে আনবো আমরা লিখে শেষ করি তারপর মিডলে নিয়ে আসবো ওকে সো এইটুকু যদি হয় স্কুল অফ বিজনেস ওকে যে এইটুকু লিখতে পারছি আমরা এখন আমরা এই লেখাটা এই মাঝখানে চাচ্ছি স্কুল অফ বিজনেস মাঝখানে অথবা আমরা একদম রাইট পাশে এইভাবে চাচ্ছি তাহলে আমরা এটাকে কি করবো যে ভালো কোশ্চেন করছে আমি একটু পরে দেখাই দাম আগে দেখাই দিই তা সো স্কুল অফ বিজনেস যখন এরকম লেখা হয়ে যাবে ওকে সো আমরা এইখানে এই এইচ ওয়ানের জায়গায় স্পেস দেবো এখন আমরা এটার স্টাইল নিয়ে আসবো যে এইটাকে আমরা নতুন করে সাজাতে চাই ছো এইচ ওয়ান স্টাইল এস টি ওয়াই কোথায় চলে গেল ওকে এস টি ওয়াই দেখেন স্টাইল আসছে এই স্টাইল ইকুয়াল টু হেডিং এর কাছেই এইচ ওয়ান স্টাইল যে আমরা এটা কি করতে চাই আমাদের ওয়ার্ডের কিন্তু আছে এই টেক্সটগুলোকে যদি আমরা মাঝখানে নিয়ে আসতে চাই তাহলে এটাকে বলে আমাদের সেন্টার তারপরে যে লেফট রাইট জাস্টিফাইড এইরকম সো আমরা এইটাকে ওই রকম একটা স্টাইল চাচ্ছি ওকে আমরা হেডিং স্টাইলটা মাঝখানে নিয়ে যাই সো এটাকে বলা হয় যে অ্যালাইন অ্যালাইনমেন্ট মানে ওয়ার্ডে যারা কাজ করেন ওয়ার্ডে হলো যে টেক্সট অ্যালাইনমেন্ট থাকে মাঝখানে থাকলে সেটাকে বলে সেন্টার অ্যালাইনমেন্ট রাইটে থাকলে বলে রাইট অ্যালাইনমেন্ট লেফটে থাকলে লেফট অ্যালাইনমেন্ট আর যদি সবগুলোই সমান থাকে তাহলে কেউ জাস্টিফাইড অ্যালাইনমেন্ট ওকে সো আমরা এটাকে এইচ ওয়ান স্টাইল ইকুয়াল টু দিয়ে আমরা লিখবো টেক্সট অ্যালাইনমেন্ট ওকে সো ডাবল ইনভার্টেড কমা টেক্সট টিইএক্সটি মানে আমরা যে টেক্সটটা লিখছি স্কুল অফ বিজনেস সেটাকে টেক্সট অ্যালাইন দেখেন টেক্সট অ্যালাইন আছে আমরা এইটাতে দিলাম টেক্সট অ্যালাইন এরপরে আমাদের এটাতে কি বলে বিসর্গ নাকি দুটা ডট ডট থাকে যেটা বাংলা কোলন কোলন সো আমরা একটা কোলন দিব হ্যাঁ থ্যাংক ইউ এটা হলো কোলন দিব আমরা টেক্সট অ্যালাইন দেন একটা কোলন টেক্সটের পরে একটা ই দেবো আমরা ছোট্ট হ্যাশ তারপরে অ্যালাইন দেন
ছোট একটা স্পেস বার আর কি দেন অ্যালাইন দেন আমরা এই টেক্সটের অ্যালাইন কোথায় থাকবে আমরা চাচ্ছি সেন্টার ওকে সো আমরা এখানে লিখব সেন্টার টেক্সট অ্যালাইন সি ই এন টি ই আর ওকে সেন্টার দেন একটা আমরা সেমিকোলন দিব আবার ওকে শেষে একটা সেমিকোলন দেন একটা ইনভার্টেড কমা ওকে এইভাবে লিখতে হয় যে টেক্সট যদি আমরা সেন্টার লেফট রাইট করতে চাই তাহলে লিখব এইচ ওয়ান একটা স্পেস দিয়ে স্টাইল স্টাইল ইকুয়াল টু দেওয়ার পরেই আমরা ইনভার্টেড কমা দেবো এখন কোনটার কি স্টাইল করব যে টেক্সট অ্যালাইন করব টেক্সটটাকে আমরা মাঝামাঝি আনবো সো টেক্সট একটা ছোট্ট একটা স্পেস দিয়ে অ্যালাইন দেন কোলন দেন একটা সেমিকোলন সেন্টার দিয়ে সেমিকোলন দেন আমরা একটা ইনভার্টেড কমা দেবো ওকে দেন সেভ করব কালারটা স্যার চেঞ্জ করতে হলে স্যার হ্যাঁ সবগুলো আমরা দেখাবো একটা একটা করে ওকে সো আমরা এটা অ্যালাইন হলো সো আমরা অ্যালাইন করলাম এখানে মাঝখানে আমরা রিফ্রেশ দিলাম রিফ্রেশ দিলে দেখুন স্কুল অফ বিজনেস এই মাঝখানে চলে আসে ওকে সো স্কুল অফ বিজনেস মাঝখানে চলে আসলে এটা হলো ব্ল্যাক কালার আছে আমরা যদি চাই এটাকে কালার করতে চাই এটাকে আমরা অন্য কোনো কালার দেবো ওকে সো একইভাবে ওই যে যেখানে আমরা টেক্সট অ্যালাইন দিছি ওকে সেন্টার করছি সো ওইখানে গিয়েই আমাদের চেঞ্জ করতে হবে এটার কালারটা সো কালারটা একটু পরে আমরা দেখাচ্ছি তার আগে আমরা একটু ওর ভিতরে টেক্সটটা নিয়ে আসতেছি ওকে সো এইটার আন্ডারে স্কুল অফ বিজনেসের আন্ডারে আমরা কিছু প্যারা লিখবো ওকে প্যারাগ্রাফ সো আমাদের পি লাগবে পি প্যারাগ্রাফ লিখবো যদি কোনো হেডিং এর আন্ডারে কোনো কিছু লিখতে চাই তাহলে আমাদের দিতে হবে পি ওকে আমরা দিলাম পি পি দিয়ে আমরা স্কুল অফ বিজনেস সম্পর্কে লিখবো ওকে ধরুন আমরা দুইটা একটা লাইন লিখি ওয়ান অফ দ্য বেস্ট স্কুল ইন এরকম দেখলাম ওয়ান অফ দ্য বেস্ট স্কুল ইন ইউএসটি ওকে যদি আরো কিছু লিখতে চাই আমরা এখানে এই টেক্সট গুলো যতটুকু আমরা লিখতে চাবো ততগুলো আমরা লিখতে পারবো এখানে আমরা একটা লাইন লিখলাম একটা লাইন লিখলাম যদিও প্যারাগ্রাফ অনেকটুকু হয় আমরা আপাতত একটা লাইন লিখলাম পরে না হলে অনেকগুলো সময় আমাদের ই হয়ে যাবে আমরা শুধু একটা লাইন লিখলাম ওকে এইটুকু থাকলো যে আমাদের বেস্ট স্কুল ইন ইউএসটি সো এইটা আমাদের প্যারা সো এটাকে আমরা ক্লোজ করে দিলাম ওকে প্যারাগ্রাফটা পিটা স্মল লেটে দিলাম সো এইটা আমাদের টেক্সট অ্যালাইন আর এর আন্ডারে আমাদের প্যারাগ্রাফ সো আমরা এখন এটা সেভ করে দিলাম সেভ করে আমরা F5 রিফ্রেশ বাটন প্রেস করলাম রিফ্রেশ বাটন স্কুল অফ বিজনেস এর আন্ডারে একটা লাইন এখানে আসে যে ওয়ান অফ দ্য বেস্ট স্কুল ইন ইউএসটি ওকে এখানে যেহেতু অনেকগুলো প্যারাগ্রাফ থাকে সো সেই জন্য অনেকটুকু লাগবে প্যারাগ্রাফ আমরা একটা লাইন দিছি আমরা চাইলে ওয়েবসাইট থেকে আপনাদের ওয়েবসাইট থেকে কয়েকটা লাইন আমরা কপি করে নিয়ে আসতে পারি তাহলে হয়তো সুবিধা হয় তাহলে দেখতে আরো ভালো দেখা যাবে যে এখান থেকে আমরা কয়েকটা লাইন কপি করে নিয়ে আসলাম যে ust.edu ওকে এখন এর আগে যে আমরা একটু দেখে নেই দেখেন এখানে যে নট সিকিউরড লেখা আছে ওকে তার মানে আপনাদের ইউনিভার্সিটি ওয়েবসাইটে সিকিউরড না মানে এটা যে কেউ যে কোনো সময় চাইলে এটা খুব দুর্বল হ্যাকাররাও হ্যাক করে ফেলতে পারবে ওকে এটার জন্য কোনো স্পেশাল কোনো সিকিউরিটি নেই মানে এই ওয়েবসাইটে এখানে নট সিকিউরড লেখা আছে মানে এই ধরনের ওয়েবসাইটগুলো খুব ভালনারেবল থাকে যে কেউ চাইলে এটা হ্যাক করে ফেলতে পারে ওকে যদি এটা এখানে থাকে সিকিউরড এখানে এর আগে HTTPS থাকে ওকে HTTPS থাকবে এখন এখানে সিকিউরড লেখা থাকবে তার মানে এখানে কোনো এই ওয়েবসাইটটাকে সিকিউরড করার জন্য বেশ কিছু মানে প্রিভেন্টিভ মেজার নেওয়া হয়েছে যাই হোক আমরা ওই পর্যন্ত না গেলাম আমরা এখানে শুধু স্কুল অফ বিজনেসের কয়েকটা ই নিয়ে আসি আমরা ওকে কোথায় আছে কয়েকটা লাইন আমরা শুধু কপি করে নিয়ে আসবো আমরা এখান থেকে দুইটা লাইন স্কুল অফ বিজনেস এখান থেকে দুইটা লাইন কপি করে নিয়ে আসবো আমরা লিখতে সময় লাগছে বলে সেই জন্য আমরা কপি করে নিয়ে এসে শুধু পেস্ট করে দেবো ওকে এই যে এই লাইনটুকু আমরা নিয়ে নিলাম এখানে এটুকু ধরেন আমরা কপি করে এখানে বসাই দিলাম ওকে স্কুল অফ বিজনেস এন্ড যে প্যারাগ্রাফ যেখানে আছে এর আন্ডারে তবে এখানে বসাই কপি করে পেস্ট করলেই পুরোটা একটা লাইন হয়ে যাবে ওকে দেখুন কন্ট্রোল ভি দিলাম একদম পুরোটা একটা লাইন হয়ে গেছে মানে যতগুলো লাইন ছিল সবগুলো মিলে
একটা লাইন হয়ে গেছে ওকে সেটার জন্য আমাদের অসুবিধা নেই এটা যেভাবে ইচ্ছা এইচটিএমএল সাজাই নেবে ওরা ওকে প্যারাগ্রাফ আমাদের এখানে ছিল এটা যেভাবে এইচটিএমএল সাজাতে পারে সেভাবে সাজাই নেবে এখানে আমাদের টেনশন নেই যদি আমরা এগুলা আমাদের মতো করে সাজাতে চাই তাহলে আমরা বলে দিব কোনটা লাইন কোন লাইনে পরে কোন লাইনে আসবে সো আমরা এত টেনশন নেব না এই পর্যন্ত যেভাবে আছে সেভাবে এইটা কপি করে পেস্ট করে দেন আমরা সেভ করে নিলাম ওকে প্যারাগ্রাফ রেন্ডারে সো এখন আমরা এটা দেখি আমাদের এইটাতে রিফ্রেশ দিলাম রিফ্রেশ দিলে দেখেন এখন আমাদের স্কুল অফ বিজনেস এর আন্ডারে বেশ কিছু টেক্সট চলে আসছে স্কুল অফ বিজনেস স্টার্টেড ইন জার্নি এরকম এরকম কিছু একটা আসছে ওকে সো এটা হলো আমাদের একটা হেডিং এর আন্ডারে প্যারাগ্রাফ সো আমরা এখন যদি এই হেডিংটার লাইন মানে কালার টালার চেঞ্জ করতে চাই ফ্রন্টটা চেঞ্জ করতে চাই সো আমাদের ফ্রন্ট চেঞ্জ করতে চাইলে আমরা এই ফ্রন্টটা চেঞ্জ করতে পারি এটা কিন্তু ডিফল্ট ফ্রন্ট আমরা জানি না এটা কোন ফ্রন্ট দিছে এটা ডিফল্ট দিয়ে দিছে সো এই ফ্রন্টটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি এটা চাইলে আমরা এটার কালারও চেঞ্জ করতে পারি সো এইটা চেঞ্জ করতে হলে ধরুন আমরা এটার কালারটা চেঞ্জ করবো যে এইচ ওয়ান স্টাইল যেরকম ছিল স্টাইল ইকুয়াল টু টেক্সট অ্যালাইন সেন্টার দিছিলাম স্যার লেটার সাইজটাও তো চেঞ্জ করতে পারবো কোনটা কোনটা লেটার সাইজ হ্যাঁ লেটার সাইজও চেঞ্জ মানে এক কথা আমরা সব চেঞ্জ করতে পারি এখানে যা আছে এইখানে লেটার সাইজ যেরকম আছে আমরা চাইলে এটা আরো বড় করতে পারি এটা চাইলে আরো ছোট করতে পারি অথবা চাইলে আরো বড় করতে পারি মানে এটা সব কিছুই করতে পারবো ওকে এটা চাইলে এটা পুরোটা তাহলে হেডিং 1 হেডিং 2 টা দেওয়া হলো কেন যদি আমরা চেঞ্জই করতে পারি এখন হেডিং 1 2 টা দেওয়া হয়েছে এটা হলো ডিফল্ট এখন চেঞ্জ করতে হলে দেখেন যে একটু কোড লিখতে হয় সো এই কোড লিখতে হয় বলে ধরুন এই স্কুল অফ বিজনেস এর আন্ডারে যেটা থাকবে যদি কয়েকটা হেডিং থাকে যেমন স্কুল অফ বিজনেস তার আন্ডারে থাকলো বিবিএ এমবিএ তাহলে স্কুল অফ বিজনেস একটা হেডিং আবার বিবিএ একটা হেডিং এমবিএ একটা হেডিং সো স্কুল অফ বিজনেস হেডিং 1 তার আন্ডারে থাকলো বিবিএ হেডিং 2 এমবিএ হেডিং 2 আবার বিবিএ এর আন্ডারে থাকে ধরেন মেজরগুলা যেমন ধরেন এআইএস এমআইএস মার্কেটিং ফাইন্যান্স ব্যাংকিং এইটা এটা আরেকটা হেডিং ওকে আবার ওর আন্ডারে যদি আরো কিছু থাকে সো এইরকম করে যদি কোনো কিছু সাজানো হয় তখন সেটাকে আমরা হেডিং 1 2 3 এভাবে নিই সো স্কুল অফ বিজনেস একটা হেডিং আবার তার আন্ডারে বিবিএ এমবিএ এটাও আরেকটা হেডিং আবার বিবিএ এর আন্ডারে হলো মেজর সেটাও একটা হেডিং আবার মেজরের আন্ডারে ধরেন এমআইএস এআইএস ফাইন্যান্স অ্যাকাউন্টিং মার্কেটিং এটাও আরেকটা হেডিং আবার মার্কেটিং এর ভিতরে যদি আরো স্পেশালাইজড হয় যে মেজর মাইনর তাহলে সেটাও আরেকটা হেডিং সো এইভাবে যদি সাজাই তখন আমাদের ওই হেডিং গুলো দরকার হবে আর না হলে আমাদের ওই হেডিং গুলো একটাও দরকার হবে না আমরা শুধু এইচ ওয়ান দিয়ে করতে পারি অথবা আমাদের যদি এইচ ওয়ান ভালো না লাগে আমরা এইচ টু দিলাম মানে আরেকটু ছোট থাকলো তবে আমরা চাইলে ম্যানুয়ালি এদের ফরম্যাট আমরা ছোট বড় করতে পারি আমরা চাইলেই এই স্কুল অফ বিজনেস এইচ ওয়ান না লিখে অথবা এইচ ওয়ান লিখেও এর হেডিং আরো বড় করতে পারি এটার সাইজ আরো বড় করে নিয়ে আসতে পারি ওকে মানে আমরা এত ডিটেলস যাচ্ছি না এই জন্যই কারণ একটা ক্লাসে সবগুলো মানে পসিবল না শেষ করা সেই জন্য মোটামুটি একটা ই করার জন্য ওয়েবসাইট তৈরি করার জন্য যা যা লাগে এরকম দেখাচ্ছি ওকে ওকে থ্যাংক ইউ সো আমরা এই টেক্সট অ্যালাইন যেরকম করে করছি ঠিক একইভাবে আমরা যদি এটাকে কালারটা চেঞ্জ করতে চাই শুধু আমরা এখানে ইনভার্টেড কমা দিয়ে লিখবো কালার ওকে শুধু ইনভার্টেড কমা দিয়ে লিখবো কালার কালার লেখার পরে একই রকম সেম সেম ভাবে আমরা যে একটা কোলন দিব ওকে কোলন দেওয়ার পর এখন আমরা দিলাম এটা ধরেন রেড কালার ওকে রেড সো আমরা এখানে সেমিকোলন এটা সেমিকোলন দেন এন্ডিং ওকে এইভাবে করতে পারি যে এইটাকে আমরা কালার করলাম রেড কালার ওকে টেক্সটটাকে রেড কালার এইটাকে আমরা দুই ভাবে লিখতে পারি একটা সরাসরি এই টেক্সটে লিখতে পারি আবার চাইলে সেম টেক্সটার এইখানে আবার এইচ ওয়ান স্টাইল লিখে এইটাও করতে পারি ওকে দেখি যদি এরকম করে হয় তাহলে আর লেখার দরকার হয় না সাধারণত সম্ভবত এটা অ্যাকসেপ্ট নাও করতে পারে ওকে কারণ এখানে এটা পুরাটা সিলেক্ট হচ্ছে না তারপরে দেখি আমরা কালার চেঞ্জ হয়েছে কিনা ওকে ওই যে কালারটা আমাদের নেয় না এটাকে আমাদের আলাদা করে নিতে হবে অথবা যে স্টাইল এটা আলাদা করে আবার লিখে দিতে হবে ওকে এইচ ওয়ান স্টাইল ইকুয়াল টু কালার কোলন রেড এরকম করে মানে এই যে এইটুকু আমরা চেঞ্জ করে যদি শুধু এইটুকু লিখি ওকে যদি আমরা একটা লাইনে লিখতে চাই তাহলে আমরা এইভাবে লিখতে চাই যে এটা শুধু তখন কালার হবে আর যদি ডাবল করতে চাই যে স্কুল অফ বিজনেস কিন্তু আবার যে সেন্টারটা চলে গেলো তখন সেন্টারটা নিয়ে আসার জন্য আবার এইখানে আরেকটা এইচ ওয়ান স্টাইল লিখে তখন আবার দিতে হয় এইটা হলো এইচটিএমএল একটু লেকিংস ওকে এইচটিএমএল দিয়ে এভাবে বারবার লিখতে হয় যদি আমরা চাই দুইটা একত্রেও লিখতে পারি ওকে এটার জন্য আমাদের সিএসএস সবচেয়ে মানে বেস্ট পারফেক্ট ওকে
তখন আমরা এখানে আবার লিখে এইচটিএমএল স্টাইল ওকে এইচ1 স্টাইল ইকুয়াল টু ওকে টেক্সট অ্যালাইন টেক্সট অ্যালাইন দেন কোলন দেন সেন্টার দেন একটা সেমিকোলন দেন ইনভার্টেড কমা ওকে এইভাবে লিখে দুইটা একত্রে করতে করা যায় তাহলে দেখেন আমাদের দুইটা একত্রে আসবে তখন তখন স্কুল অফ বিজনেস আসলো আবার কালারটা চলে গেল ওকে দুইটা আমরা চাইলে একত্রে একসাথে করতে পারি তবে এটা সবচেয়ে বেস্ট হয় একত্র নিয়ে আসার জন্য যে আমরা যদি এটা ই ইউজ করি সিএসএস ইউজ করি তখন আমরা সবগুলো একত্রে আমরা সিএসএস এর সবগুলো কমান্ড একসাথে লিখি আর বাকি নিচে সবগুলো আমরা টেক্সট হেডিং গুলো লিখবো আর উপরে কমান্ড গুলো লিখবো সিএসএস দিয়ে কিন্তু এইচটিএমএল এ সবগুলো একত্র লিখতে হয় যে আমরা আলাদা করতে পারি না যেমন এটা আমরা টেক্সট কালার স্টাইল এইভাবে আলাদা আলাদা করে দিলে এটা আবার অনেক সময় অনেক জায়গায় অনেক ব্রাউজার সাপোর্ট করে আবার অনেক ব্রাউজার সাপোর্ট করে না ধরেন এইটুকু যদি আমরা এই যে এইচ ওয়ান স্টাইল এইটা যদি আমরা এর সাথে অ্যাড করে দিই অনেক ব্রাউজার এটাকে সাপোর্ট করে দেবে ওকে স্টাইল টেক্সট অ্যালাইন সেন্টার ওকে অনেক ব্রাউজার এটাকে সাপোর্ট করবে তো এইটাও সাপোর্ট করতে পারে আবার অনেক সময় অনেক ব্রাউজার সাপোর্ট করবে না দেখেন এটা আমরা সেভ করে দেখি তো এটা হয়তো সাপোর্ট করতে পারবে ওকে এই যে স্কুল অফ বিজনেস শুধু আসলো রেড কালার আসছে কিন্তু বাকিটুকু আবার সাপোর্ট করতেছে না এইটা ডিপেন্ড করে হলো ব্রাউজারের উপর যে এইচটিএমএল এ যদি সবগুলো কোড একত্রে লিখি সো এটাকে আলাদা আলাদা করে একটা একটা করে লিখতে হয় ওকে আমরা আপাতত শুধু টেক্সট অ্যালাইন দিয়ে রাখলাম তাহলে তাহলে তো স্যার আমার ফার্স্টে ব্রাউজার স্টাডি করতে হবে এইচটিএমএল হ্যাঁ হ্যাঁ এইচটিএমএল এর জন্য যে আপনার এই জন্য সবগুলো ব্রাউজার দেওয়া থাকে রান এর জায়গায় যে কোন ব্রাউজারে কেমন দেখায় যেটা ইউনিভার্সাল সব ব্রাউজারে একই রকম দেখাবে ওই টেক্সটে রাখতে হয় কারণ সব সময় সব ব্রাউজার দিয়ে সবাই ব্রাউজ করে করা যায় স্যার হ্যাঁ হ্যাঁ এত স্যার লিখতে হয় না স্যার এখন তো স্যার সিএসএস এ বলতেছেন যে এটা অটো হয়ে যাবে তো স্যার অল্প কোডিং লিখলে স্যার পুরোটা হয়ে যাবে সিএসএস হলো শুধু কালার দিলেই আপনার কালারটা চলে আসবে সিএসএস এর আর সুবিধা আছে আরো সুবিধা যে আমরা তখন এরকম পুরো হেডিং লিখতে হয় না আবার ওটা তো স্যার অটো হয়ে যায় হ্যাঁ হ্যাঁ সিএসএস এর আর সুবিধা আছে যে আমরা যদি শুধু ইনসার্ট মানে সিএসএস এর ইনসার্ট কালার এরকম দিয়ে দিলাম কালারটা ইনসার্ট হয়ে যাবে অটোমেটিক্যালি আমাদের ইগুলা চলে আসবে মানে ব্যাকগ্রাউন্ডে যে কোডটা সেই কোডটা চলে আসবে সো আমরা এইচটিএমএল থেকে শুরু করি এই জন্য যে এইচটিএমএল সম্পর্কে যদি ধারণা থাকে সিএসএস তখন আরো ইজি হয়ে যায় খুব ইজি হয়ে যায় সো এই জন্য আমরা এইচটিএমএল দিয়ে তারপরে সিএসএস ওটা স্যার শর্টকাট হ্যাঁ ওটা শর্টকাট এখন শুরুতেই যদি শর্টকাটে চলে যাই তাহলে কোনো প্রবলেম হলে আর খুঁজে পাবো না কোথায় কি হচ্ছে সো এই জন্য যদি একটু খুঁটিনাটি দেখি পরে কোনো প্রবলেম হলে বুঝতে পারবো যে এখানে তাহলে প্রবলেম হতে পারে কিন্তু একবারে শর্টকাটে চলে গেলে যে কিভাবে কোথায় কোথেকে কি আসলো সেটা আর খুঁজে পাবো না ওকে সো আমরা এই পর্যন্ত রাখলাম এটা যে স্টাইল টেক্সট অ্যালাইন পর্যন্ত রাখলাম ওকে আরো কিছু অপশন দেখাই আমরা একটা একটা করে এরপরে আমরা টেক্সট সাইজ ওকে কারণ আরেকটা আমরা এখানে হেডিং আরেকটা দিলাম আরেকটা হেডিং নিয়ে আসি আমরা এখানে যে আমাদের এখানে প্রোগ্রামস ওকে এখন এটা একটা হেডিং প্রোগ্রামটা আমরা একটা হেডিং এ নিয়ে আসতে চাই প্রোগ্রামটা ওকে এইটা আমাদের আরেকটা হেডিং এইচ ওয়ান সো এটা আমাদের প্রোগ্রাম থাকলো প্রোগ্রামস ওকে এটা এন্ড করলাম এইচ ওয়ান নিচেরগুলো একটু শর্ট করে দিই ওকে এখন আমাদের আরেকটা হেডিং দিলাম এইচ ওয়ান নামে আরেকটা হেডিং মানে সেম ই থাকবে এটা হলো আমাদের প্রোগ্রাম প্রোগ্রামগুলোর ভিতরে কী কী থাকে যে বিবিএ এমবিএ এরকম প্রোগ্রাম থাকে ওকে সো এইখানে আমাদের এইচ টু আসবে যেহেতু আমাদের প্রোগ্রামগুলোর আন্ডারে হেডিং সো এখানে আসবে আমাদের বিবিএ সো এইচ টু এইচ টু ওকে এইচ টু আমরা আরেকটা কপি করব কপি করে আমরা পেস্ট করে এটাকে এমবিএ দেব ওকে এইচ টু এমবিএ আরেকটা পেস্ট করে আমরা ইএমবিএ ইএমবি ওকে সো আমাদের প্রোগ্রামস গুলো কি কি থাকবে বিবিএ এমবিএ ইএমবি যদি আরো কোনো প্রোগ্রাম থাকে আমরা সেটা লিখবো এটা হলো হেডিং 1 এর আন্ডারে প্রোগ্রাম একটা হেডিং থাকবে এর আন্ডারে বিবিএ এমবিএ ইএমবি ওকে সো এইটা দেখলে আমরা দেখবো এইভাবে যে আমরা রিফ্রেশ করলে এটা দেখা যাবে এরকম করে যে এইচ 1 এর আন্ডারে প্রোগ্রাম বিবিএ এমবিএ ইএমবি সো এই প্রোগ্রামটা আমরা সেন্টার করতে চাই সো এইচ 1 স্টাইল ইকুয়াল টু এস T
STSTY ally style equal to center. Okay, আমরা এটাকে text align করতে চাচ্ছি center. Sir, hello. হ্যাঁ, বলুন। Sir, এখানে তো sir আমার text হিসেবে আসছে। আমরা যে অস্টের ওয়েবসাইটটা দেখি ওইখানে তো স্যার ফ্লো চার্ট হিসেবে আসে, এটা কিভাবে হবে? তো হ্যাঁ, এই ফ্লো চার্টটা যদি এরকম করে আসতে হয় তাহলে আমরা এর সাথে কিন্তু ওই যে এই জন্য আমরা বলছি যে HTML দিয়ে আমাদের স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা যায়, ডাইনামিক হয় না। যে এইটার জন্য যখন এই আমরা এরকম ফ্লো চার্ট অথবা এটা কোনো লিংক দেখাবো সেটার জন্য আমাদের ডাইনামিক ওয়েবসাইটের জন্য CSS এর হেল্প লাগে। HTML সব করা যায় বাট এটাকে স্ট্যাটিক করা যায়। যদি আমরা এটা ডাইনামিক করতে চাই দেন আমাদের তখন এই হেল্পটা লাগবে যে CSS দিয়ে আমরা এটাকে ডাইনামিক করব। যদি আমরা ফ্লো চার্ট আমরা এটা এই অ্যালাইনমেন্ট করার জন্য অথবা এরকম ফ্লো চার্টের জন্য CSS এর হেল্প নিব, ওকে? HTML দিয়ে ফুল অপশনটা পাবো না আমরা, মানে পুরো ওয়েবসাইটের ফ্লেভারটা পাবো না। ওয়েবসাইট তৈরি করতে পারবো কিন্তু ফুল ফ্লেভার পেতে হলে আমাদের CSS জানতে হবে, ওকে? এটা আমরা CSS দিয়ে করব। CSS দিয়ে করলে তাহলে ওইটা আমরা পাবো। সো টেক্সট অ্যালাইন আমরা দিলাম, এটা টেক্সট অ্যালাইন, এটা হলো সেন্টার, CENTER, ওকে, সেন্টার, দেন একটা সেমিকোলন, দেন ইনভার্টেড কমা শেষ, ওকে? সো আমরা কন্ট্রোল এস চাপলাম, সো H1 স্টাইল ইকুয়াল টু টেক্সট অ্যালাইন সেন্টার, দেন একটা সেমিকোলন, দেন ইনভার্টেড কমা, এই প্রোগ্রাম। সো এইটা আসবে সেন্টারে আর BBMB গুলো থাকবে এই পাশে, ওকে? এখন BBA সম্পর্কে কিছু লিখতে গেলে সেটা আমাদের একটা টেক্সট থাকবে যে BBA এর এই প্রোগ্রামগুলো আছে, এইসব থাকবে, MBA সম্পর্কে থাকবে। সো এইটা সম্পর্কে আবার কিছু টেক্সট থাকবে। সো BBA এর আন্ডারে থাকবে একটা প্যারাগ্রাফ, ওকে, P। আমরা একটা প্যারাগ্রাফ এই যে এখান থেকে একটা লাইন আমরা শুধু কপি করে নিয়ে এসেছি, সেম লাইন আমরা ধরে নিলাম এখানে এরকম জিনিস আছে, এখান থেকে একটা লাইন আমরা কপি করে নিয়ে আসি, সেম জিনিস নিয়ে আসছি, সেই জন্য যে আমরা বারবার এটা লিখতেছি না, শুধু একটা কপি করে আমরা সেম জিনিসটাই দিয়ে দিচ্ছি। ওকে, সো এইটাই কপি করে দিলাম আমরা, এর আন্ডারে আমরা এটা কপি করি। পুরোটা আমরা শুধু কপি করে এখানে পেস্ট করে দিলাম। আমরা চাইলে একটা লাইনও লিখতে পারতাম, এক লাইন, এক লাইন না লিখে যে একটু বেশি থাকলে, লাইন থাকলে একটু বোঝা যাবে যে কি লিখছি, কিছু একটা লিখছি। সো এইটার আন্ডারে আমরা পেস্ট দিয়ে দিলাম এখানে। সো এখানে আমরা পি দিব, এটা এটা আমাদের প্যারাগ্রাফ, পি। আর এই পাশে পি এর এন্ডিং করবো, সম্ভবত পি এর এন্ডিং আছে, এটা এটা ক্লিক করলে যেহেতু এটা সিলেক্ট হয়ে যাচ্ছে, সো পি এর এন্ডিংটা আছে এই যে, ওকে। দেন আমরা আর একটা কপি করে আসি ইএমপি এর আন্ডারে, পি, দেন আমরা পেস্ট করলাম, সেম জিনিসই আমরা পেস্ট করে দিলাম এখানে শুধু। সো এখন সেভ করলাম, সেভ করে এখন দেখবো আমরা যে MBA এর আন্ডারে কিছু টেক্সট, ওকে, প্রোগ্রাম BBA, BBA এর আন্ডারে BBA সম্পর্কে লিখে থাকবে, MBA এর আন্ডারে MBA সম্পর্কে, EMBA এর আন্ডারে EMBA সম্পর্কে এরকম লিখা থাকলো, ওকে, এরকম কিছু একটা লিখা থাকবে, এরকম থাকলো, আমরা ধরলাম এইভাবে থাকবে। এখন আমাদের আমরা শুধু দেখে যাচ্ছি কিন্তু এইটা ওয়েবসাইট ডিজাইন করে, কিন্তু ওয়েবসাইট ডিজাইন করার আগে একটু স্টাডি করে নিতে হবে আপনি কীভাবে সাজাবেন এটা। আমরা কিন্তু অত কিছু করিনি, আমরা শুধু প্রোগ্রামগুলো দেখে দেখে একটা একটা করে কী কী প্রোগ্রাম আমরা অ্যাড করবো সেরকম কিছু প্রোগ্রাম নিয়ে আসতেছি, কিন্তু এটা সাজানোর দায়িত্ব কীভাবে সাজাবো সেটা আগেই স্টাডি করে নিতে হয় যে আমাদের কীভাবে থাকবে। আমরা ধরে নিচ্ছি যে এই প্রোগ্রামগুলো এখানে থাকবে। সো আমরা BBMB অ্যাড করলাম, এরপরে ধরুন আমরা যদি ফ্যাকাল্টি অ্যাড করি, ফ্যাকাল্টি, ওকে, অথবা ফটো গ্যালারি কিছু একটা এইরকম একটা অ্যাড করতে চাই। সো এরকম যদি অ্যাড করতে চাই দেন আমরা এরপরে থাকলো আমাদের ফ্যাকাল্টি, ওকে, তাহলে H1 স্টাইল এটা দিলাম আমরা প্রোগ্রামের আন্ডার, প্রোগ্রাম অ্যান্ড্রয়েড এটুকু শেষ হলো। দেন আমরা এখন চাচ্ছি আমাদের ফ্যাকাল্টি মেম্বার এরকম কিছু দিলাম, ফ্যাকাল্টি মেম্বার্স নামে একটা লিংক, যে ফ্যাকাল্টি ফ্যাকাল্টি মেম্বার, ওকে,
ফ্যাকাল্টি মেম্বারস নামে আরেকটা ট্যাব থাকবে অপশন সো এই ফ্যাকাল্টি মেম্বারস থাকবে একটা হেডিং এ এটা আমরা h1 দিলাম সবগুলো হেডিং সমান থাকবে সেই জন্য আমরা h1 লিখতেছি এটা ওকে সো এটা h1 একটু নিচে দিলাম যাতে একদম হিজিবিজি না দেখায় সো h1 লিখলাম h1 থাকবে আমাদের ফ্যাকাল্টি মেম্বারস ওকে h1 আমরা এন্ড করলাম এটা h1 এন্ড করে দিলাম যে আমাদের ফ্যাকাল্টি মেম্বারস ওকে সো আরেকটা হেডিং এটা আমাদের সো এই হেডিং এর আন্ডারে যদি আমরা একটা প্যারাগ্রাফ চাই সো এখানে আমরা একটা p লিখে এটা আমরা আগে থেকে যেটা কপি করছি ওকে ফ্যাকাল্টি মেম্বারস এখানে ফ্যাকাল্টি মেম্বারদের নামটাম থাকলো এরকম কিছু একটা থাকবে এখানে h1 থাকলে এই হেডিং সো এইটারও আমরা মাঝখানে দিতে চাই সো একই ভাবে h1 স্টাইল st by l দিয়ে স্টাইল ইকুয়াল টু সেন্টার ওকে সেন্টার সো বাদ পড়ছিল টেক্সট অ্যালাইন text ওকে টেক্সট অ্যালাইন দেন একটা কোলন দেন সেন্টার একটা সেমিকোলন দেন ইনভার্টেড কমা সো টেক্সট অ্যালাইন সেন্টার এইটুকু দিলাম সো এবার সেভ করলাম কন্ট্রোল এস চেপে সো আবার আমরা এখানে রিফ্রেশ দিলাম রিফ্রেশ দিলে দেখেন আরেকটা ফ্যাকাল্টি মেম্বার নামে কিছু আসছে এই ফ্যাকাল্টি মেম্বারের আন্ডারে ও কিছু থাকলো টেক্সট থাকলো এটি কিছু আমরা লিখলাম এই এই এখান থেকে একটা লাইন দিয়ে দিলাম আপাতত আর কি ওকে এখান থেকে এইটুকু কপি করে এখানে দিয়ে আমরা বললাম এইটুকুই ফ্যাকাল্টি মেম্বারের ই আর কি ওকে সো এইটা প্যারাগ্রাফ এন্ড করলাম সো এখানে শেষ এটা এটা ক্লোজ করলাম দেন আমরা রিফ্রেশ বাটন প্রেস করলাম এখানে ফ্যাকাল্টি মেম্বার সম্পর্কে কয়েকটা লাইন লিখতে পারবো ওকে সো এইভাবে আমরা যদি আমাদের টেক্সটগুলো থাকে টেক্সটগুলো আমরা লিখতে পারবো এখন টেক্সটগুলোর আমরা ফ্রন্ট সাইজ চাইলে চেঞ্জ করতে পারবো যেমন আমাদের এই প্যারাগ্রাফের এই এইচ ওয়ান স্টাইল যেরকম প্যারাগ্রাফের এই স্টাইলটা এই ফ্রন্টটা আমাদের ডিফল্ট আছে কোন ফ্রন্টে আছে যাই না আমরা চাইলে এটা এই ফ্রন্টটাও চেঞ্জ করতে পারি সো এটা আমরা দিব যে ফ্রন্ট স্টাইল ওকে পি স্টাইল এস টি ওয়াই এল ইউকে স্টাইল ইকুয়াল টু আমরা এটার ফ্রন্ট সাইজ কেমন চাচ্ছি ফ্রন্ট সাইজ মানে ফ্রন্ট কোন ফ্রন্টে চাচ্ছি আর কি মানে যে টাইম নিউ রোমান্স এরিয়াল এরকম থাকে না ওইগুলা সো এখানে ওদের বলে দিতে হবে স্টাইল ইকুয়াল টু ফন্ট ফ্যামিলি ওকে এফ ও এন টি দেখেন ফন্ট ফ্যামিলি আছে এখানে সো ফন্ট ফ্যামিলি আমরা কোনটা চাচ্ছি কোন ফন্টের সো একটা কোলন কোন ফন্টে মানে এটা হলো আমরা চাচ্ছি এরিয়াল সো আমরা লিখবো এরিয়াল এ আর আই এ এল ওকে এরিয়াল ফন্ট ফ্যামিলিটা হলো এরিয়াল দেন সেমিকোলন দেন ইনভার্টেড কমা সো এইটার ফন্ট থাকবে এরিয়াল ওকে সো এটা এখন আমরা সেভ করব কন্ট্রোল এস চেপে সেভ করব সেভ করলে এখানে দেখেন এখানে কোন ফ্রন্ট দেওয়া আছে জানি না তবে এখন আমাদের এরিয়াল হবে এইটুকু স্কুল অফ বিজনেস ইজ অফার ফোর ইয়ার্স পিবিএ ডিগ্রি সো আমরা এখানে রিফ্রেশ করব দেখেন এই ফ্রন্টে তখন এরিয়াল হয়ে গেছে এইভাবে আমরা চাইলে সবগুলো ফ্রন্ট চেঞ্জ করতে পারি এটা ফ্রন্ট চেঞ্জ করতে হলে ফ্রন্ট চেঞ্জ করলে হলে আমাদের এরকম ই দিতে হবে যে ফ্রন্ট স্টাইল ইকুয়াল টু ফ্রন্ট ফ্যামিলি এরিয়াল ওকে এই যে ফ্রন্ট ফ্যামিলি পরে আমরা যেটা লিখবো সেটাই আসবে এখানে টাইম নিউ রোমান্স তারপরে হলো আরো অনেকগুলো ফ্রন্ট আছে যে যেভাবে চান সেভাবে আমরা এটা নিয়ে আসতে পারি ওকে ফ্রন্ট ঠিক আছে এই আছেন সবাই না চলে গেলেন জি স্যার সবাই কি দেখতেছেন না কিছু করতে পারতেছেন এগুলো অনেকে হলো জানেন হয়তো আবার অনেকে একদম নতুন আজকে সেই জন্য হতে পারে ফন্ট স্টাইল আমরা এইভাবে চেঞ্জ করতে পারি এখন আবার ফন্ট সাইজ বলছিল একজন আমরা যে ফন্ট সাইজটা আমরা চেঞ্জ করতে চাই সো আমরা ফন্ট সাইজটা যদি চেঞ্জ করতে চাই ধরুন এইটাই এটার আমরা সাইজ চেঞ্জ করতে চাই ফন্ট সাইজ ওকে সো আমাদের এখানে তখন ফন্ট সাইজ দেখেন ফন্ট সাইজ নামে ই আছে ফন্ট সাইজ দিয়ে ইকুয়াল টু দিয়ে আমরা ফন্টটা কতটুকু চাই আমাদের মতো করে এটা সাজাইতে পারি ধরুন আমরা এটা চাচ্ছি এরকম এত বড় 300 তখন পার্সেন্ট দিতে পারি অথবা কিছু না দিলেও হয় 300% বলতে হলো যে এই যে এইখানে যে ফন্টটা ছিল ডিফল্ট এই ফন্টের চেয়ে 300% বড় চাচ্ছি ওকে
আর যদি শুধু 300 দেন তাহলে ওটা খুঁজে বের করে 300 পিক্সেল ওকে সো আমরা পার্সেন্টেজ দেই যখন আমরা ফন্ট স্টাইল মানে ফন্ট সাইজটা চেঞ্জ করি তখন আমরা পার্সেন্টেজ বলি কারণ ডিফল্ট ফন্টের চেয়ে আমরা আরো বড় চাচ্ছি সেই জন্য আমরা 300% দিয়ে দিলাম 300% এখন কত বড় হয় এটা যে ফন্ট সাইজ 300% এটা আমরা সেভ করলাম যে ফন্ট সাইজটা চেঞ্জ আমরা প্যারাগ্রাফের ফন্টটা শুধু চেঞ্জ হয়েছে 300% দিলে ওটা এরকম হয়ে গেছে তার মানে ওটা 300% এরকম হয় সো এটা যদি আরো বড় করি আমরা আরো বড় ওকে এই সাইফ কিছু বলবেন সাইফ স্যার আর কতক্ষণ করাবেন স্যার বেশি হয়ে গেছে শিখতে তো পারলেন মারা যাওয়ার পরে বললেন যে শিখে গেছি একটা শেষ এখন আমরা একটা ধারণা নিতে চাচ্ছিলাম এটা আমিও জানি এটা সম্ভব না কিন্তু আমরা একটু ধারণা নিতে চাইছিলাম কেমন হয় আর কি আমরা এটা যদি ডিজাইন করি তাহলে দেখাচ্ছি এই জন্য যে এটা ডিফিকাল্ট বলতে কিছু নাই যে আমরাও পারবো এটা যে এমন কিছু না যে এটা শুধু ওরাই পারবে ওটা সিএসসি পড়ছে বলে ওরাই পারবে এরকম না আমরা সিএসি না পড়েও পারবো ওকে এই জন্যই আমি দেখাতে যাচ্ছিলাম যে মানে ইম্পসিবল বলতে কিছু না এটা আমরাও পারবো এরকম যদি আমরাও একটু সময় ব্যয় করি এর পিছনে তাহলে আমরাও এটাকে একদম ওদের মতো করেই পারবো ওরা যেটা পারছে আমার মনে হচ্ছে বেশি পারবো ইভেন এমন অনেকেই আছে যে সিএসি শেষ বলছে ওরা এখন পর্যন্ত ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট কিছুই পারে না সি ডাবল প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওই যে পরীক্ষা পাশ করার জন্য হয়তো এদিক ওদিক দেখে দেখে প্রজেক্ট টজেক্ট করে দিয়ে দিয়েছে কিন্তু নিজের কিছুই পারে না তাহলে ওরা যদি ওই দিক থেকে এসে আমাদের সুবিধা নিতে পারে তো হোয়াই নট আমরা ওকে আমরা কেন ওদের সুবিধাগুলো নিব না সেই জন্য আপনাদের এইটা দেখানো যে আমরাও যেন ওদের সুবিধাটা নেই কেন ওরা সায়েন্সে পড়ে এসে আমাদের এমবিএ টেমবিএ সব করে টোরে শেষ ওরা ওইদিকে সায়েন্সও নিল আবার ওইদিকে আমাদের এমবিএটা নিয়ে গেলো আর আমরা শুধু সেই যে কমার্স নিয়ে আসি সেই এমবিএ করেই শেষ কেন আমরা ওদেরগুলো নিতে পারি না স্যার ওভারঅল দেখা গেছে স্যার ওদের তো স্যার ওই যে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে স্যার কোনো কাজে দিচ্ছে না এসএসসি ইন্টারের তো কোনো ভ্যালু নেই স্যার না 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 এরকম না ভ্যালু নেই এরকম না আপনি না জানেন তাহলে ওদের ভ্যালু তো বাড়লো এখন ওরা চাচ্ছে যে ওরা যেটা জানতেছে সেটা তো জানেই কিন্তু আপনি যেটা জানেন না মানে আপনি যেটা জানেন সেটাও যদি ও জানতে পারে ওর ভ্যালু তো বেশি হবে সেই জন্য ওরা ম্যাক্সিমামই এরকম এটা করতেছে এবং এদের সুযোগ দিচ্ছে কি যে সায়েন্স থেকে কিন্তু সে আইসে আমাদের এমবিএ করতে পারছে কিন্তু আমরা ই দিচ্ছি যে সায়েন্স কিন্তু কখনোই বলে না যে এমবিএ করে এসে তুমি সিএসসি করো অথবা আপনার একটা পিজিডি করো সিএসসির উপর এরকম কিন্তু কোনো সুযোগ দেয় না কারণ ওরা চাচ্ছে যে ওদের মতো যেন আমরা না হই যে কারণ ওরা অনেক সুবিধা পাচ্ছে কিন্তু আমরা কিন্তু বোকার মতো হলো দিয়ে দিচ্ছি সব সুযোগ আসো সায়েন্স থেকে আসো করো এমবিএ অসুবিধা কি এমবিএ করো কিন্তু এইটা ওরা কিন্তু এই দিক দিয়ে একটা ই চলে যাচ্ছে একটা বেনিফিট নিয়ে নিচ্ছে সো এই জন্য যাতে হয়তো ভবিষ্যতে হয়ে যাবে ভবিষ্যতে এরকম হবে যে আপনি বিবিএ এই চার বছরের বিবিএ গ্রাজুয়েশন শেষে আপনি পোস্ট গ্রাজুয়েশন করলেন হলো আপনার ত্রিপলি অথবা আপনার ওই এমপিইতে এরকম অনেক কিছু হতে পারে
যে আপনি এখানে করে বিবিএ করে এমবিএ টা না করে এমএস করলেন, এমএস করলেন আপনি সিএসসি থেকে, এটা দিবে হয়তো আস্তে আস্তে ধীরে ধীরে বাংলাদেশে এরকম হবে, অনেক দেশে এরকম আছে যে আপনার কোনো স্পেশালাইজেশন নাই, আপনার বিবিএ আছে তাতে কি হয়েছে, আপনি যদি সিএসসি করতে চান এমবিএ করেন আপনি যদি পারেন। তো এই জন্য আমরা দেখালাম যে এটা ভবিষ্যতে আসবে, হয়তো আপনারাই দেখে যেতে পারবেন যে আপনার আর হয়তো আর বছর দশ লাগবে তারপরে এই সব এরকম মার্স হয়ে যাবে, কে সায়েন্স কে আর্টস কে কমার্স এরকম থাকবে না। ওকে দেখেন ওরা লোক কোথাও যখন চান্স না পাচ্ছে, আর আপনারা যেটা হাইয়েস্ট এইটাই আপনাদের হাইয়েস্ট, বিবিএমবি আপনাদের হাইয়েস্ট, এরপরে কিন্তু আপনাদের আর কোনো ই নেই, আপনারা কিন্তু আর্টস এর সাবজেক্টে যাচ্ছেন না, মানে আপনারা হাইয়েস্ট ডিগ্রিটা নেওয়ার জন্য আসতেছেন, আর ওরা সবগুলো হায়েস্ট বাদ দিয়ে আপনাদেরটা নেওয়ার জন্য আসতেছে, ওদের কাছে কিন্তু এটা হায়েস্ট না, এটা হলো লোয়েস্ট, কিন্তু আমাদের কাছে কিন্তু এটা হায়েস্ট, কারণ এই বিষয়টা এই হায়েস্ট বানাই ফেলছি আমরা, কারণ আমরা এদের সুযোগ দিচ্ছি, যদি সুযোগ না দিতাম ওরা কিন্তু আসতে পারতো না, ওরা ওদের যেদিকে আছে ওইটার সর্বনিম্ন যেটা সেখানে যাইতো, কিন্তু আমাদের কিন্তু কোনো সুযোগ দেয় না, আমরা যদি কেউ পারি আমাদের কিন্তু দিচ্ছে, আপনি বিবিএ করার পরে আপনি সিএসসি তে ভর্তি হতে যান দিবে আপনার, কখনো কখনো দিবে না। তো এই জন্য আমরা নিজেরা নিজেদেরকে ডেভেলপ করবো, এই জন্য আমাদের এই সাবজেক্টগুলোও এরকম করে তৈরি করা হয়, ওদের যেমন ফিজিক্স ফিজিক্স যেরকম আছে এরকমই থাকবে, কেমিস্ট্রি কেমিস্ট্রি যেরকম আছে এরকমই থাকবে, কিন্তু আমাদের কিন্তু এরকম না, বিবিএমবিএ নতুন নতুন সাবজেক্টগুলোর আমাদের মডিফিকেশন করা হচ্ছে, যে যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য আমাদের সাবজেক্টগুলোও আপডেট হচ্ছে, এই জন্য কিন্তু ওরা এই আপডেট সাবজেক্টগুলো পড়তে আসতেছে, নাহলে কিন্তু আসতো না। ওকে, সো এই জন্য আমরাও ওদের সম্পর্কে যত ধারণা নেওয়া দরকার, যতটুকু জানা দরকার, আমরা পিছিয়ে আছি এরকম বলবো না, সেই জন্য আপনাদের দেখালাম যে আমরাও ওই কম্পিউটার সায়েন্সে সবকিছু আমরাও চাইলেই পারবো। ওকে, আমরা যদি চাই তাইলেই পারবো, শুধু চাচ্ছি না সেই জন্য পাইতেছি না। ওকে, তো আমরা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এটাও পারবো, এরপরে আমরা প্রোগ্রামিং সেটাও পারবো, সবই পারবো আমরা। ওকে, এইটুকু বোঝানোর জন্য যে আমরাও পারবো এবং আমরাও সবকিছুই পারি সেটা দেখানোর জন্য আমরা এইটা। ওকে, তবে এইটার উপর কোনো হোমওয়ার্ক থাকবে না আপনাদের, এটা যেহেতু আমি বলছি সবগুলো সেকশন একত্রে, এটার জন্য কোনো হোমওয়ার্ক নেই, আর আজকের জন্য যে সবাই যেহেতু আছে সবাইরই আমি দিয়ে দিব যে আজকে সব সব সেকশন সবাই প্রেজেন্ট আছে এরকম, যদিও অনেকগুলো স্টুডেন্ট স্যার এটুক তাহলে স্যার আমাদের ইয়ে করা স্যার এই যে ওয়েবসাইটে আপলোড দা স্যার এটা দেখাই দেন যে থ্রু কোডিং করছি তাতে এতটুকুই স্যার শো করে স্যার আজকে স্যার আর কিছু দেন না স্যার ও স্যার কিছু দেন না দেন না উদয় কথা কয় ওকে আজকে আজকে আর আজকে দিব না কিছু স্যার খোদার জ্বালায় স্যার মরে যাচ্ছি স্যার না হারে